হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দশমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড চার্ট এলিমেন্ট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে চার্ট এলিমেন্ট অ্যাড করতে পারি। আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কি বলছি, এমএস ওয়ার্ডে আমরা একটা চার্ট তৈরি করার পরে সেই চার্টের মধ্যে যে আমাদের বিভিন্ন এলিমেন্টগুলো আছে সেগুলো কীভাবে অ্যাড করতে পারি সেই বিষয়গুলো আজকে দেখব। তো আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমাদের কী থাকতে হবে, আমাদের একটা চার্ট তৈরি করা থাকতে হবে। তাহলে আমার এখানে কিন্তু একটা চার্ট তৈরি করা আছে। চার্ট তৈরি করা থাকার পরে যদি আমার কার্সরটা বাইরে থাকে তাহলে কিন্তু আমার এলিমেন্টগুলো আসবে না। তাহলে কী করতে হবে, আমার এই চার্টের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এখানে এই যে চার্ট টুলস নামে একটা অপশন চলে আসে, তার মধ্যে ডিজাইন আর ফরম্যাট নামে দুটো ট্যাব চলে আসছে। এখন যদি আমি ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর আমার এই যে এখানে বাম পাশে এই যে চার্ট এর চার্ট এলিমেন্ট এখানে দেওয়া আছে, আর আমার এই যে এখান থেকে যে প্লাসে আমি যদি এখানে আসি, এখানে চার্ট এলিমেন্ট এখানে যা দেওয়া আছে এখানে সেই অপশনগুলো দেওয়া আছে। তো এখন এই এখান থেকে বা এখান থেকে যে আমরা চার্ট এলিমেন্টগুলো আমরা কাজগুলো দেখব, তার আগে এখন যদি বলছি আমরা বাইরে কাজ রাখলে আমাদের এখানে কি আমাদের এটা অপশনটা আসতেছে না। এখন এই চার্টটা কীভাবে এখানে তৈরি হলো, তো এই চার্ট কীভাবে তৈরি করতে হয়, ডিজাইন করতে হয়, তারপরে চার্ট কীভাবে ফরম্যাট করতে হয়, তার উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে চার্ট আপনার ক্রিয়েট করা, ডিজাইন করা, ফরম্যাট করা বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন তারপর আমি দেখা দিচ্ছি যে অ্যাকচুয়ালি চার্টটা কীভাবে আমাদের এখানে আসছে। তো এটা দেখানোর জন্য মনে করেন আমি এখানে কার্সর রাখার পরে আমি যদি ইনসার্ট ট্যাবে চলে আসি, আসার পর আমার এই যে এখানে চার্ট অপশন আমরা যাব, চার্ট অপশনে ক্লিক করার পরে আপনি কোন ধরনের চার্ট তৈরি করবেন, এখানে বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। এখন আপনার যে ধরনের চার্ট প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে ধরুন এখান থেকে আমি কোনটা করবো, ধরুন কলাম চার্ট। তাহলে আমি কলামে ক্লিক করার পরে এখানে কলামের বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে, তো এখান থেকে আপনি কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমি এখান থেকে ধরুন এইটা সিলেক্ট করলাম, করার পর ওকেতে ক্লিক। বাস ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ধরুন আমার এখানে যে এই যে এরকম এ চলে আসছে, চার নিচে চলে আসছে। এখন এখানে যে ধরনের ডাটাগুলো দেওয়া আছে যেখানে এরকম এক্সেলের মতো এখানে চলে আসছে কিন্তু এটা, তো এখানে যেই ডাটাগুলো দেওয়া আছে ডেমো ডাটা হিসেবে সেই ডাটাগুলো দেওয়া কিন্তু এখানে ধরুন যে চার্ট তৈরি হয়ে গেছে। তাহলে এখানে ধরুন এই যে ক্যাটাগরি 1, 2, 3, 4, তাহলে এই যে এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরে ধরুন এখান থেকে এই যে এখানে সিরিজ ওয়ান, তাহলে এখানে সিরিজ ওয়ান, সিরিজ টু, সিরিজ থ্রি, এই যে তিনটা সিরিজ, এর হচ্ছে আপনার লিজেন্ড যেটা, এই তিনটা সিরিজ, আর যে ক্যাটাগরি চারটা, ক্যাটাগরি চারটা চলে আসছে। কিন্তু এখন আর এই যে বেলোগুলো আছে, বেলোগুলো কিন্তু এখানে যেভাবে দেওয়া সেভাবে আসছে, কিন্তু আপনি এখানে চেঞ্জ করবেন এখন অটোমেটিক চেঞ্জ হবে। যেমন এখানে ধরুন আমি এখানে যদি আমার নাম লিখি, ধরুন এই জন্য কিন্তু আমার নামটা চলে আসছে এখানে, আবার এখানে অন্য একটা নেম লিখি, এখানে কিন্তু এই জন্য নাম চলে আসছে। সেমভাবে এখানে সিরিজে যান, সিরিজ থেকে আমি লিখলাম কি ধরুন বাংলা লিখলাম, এই ধরুন বাংলা চলে আসছে এখানে। আপনি এখানে অন্য সাবজেক্ট লিখবেন, অন্য সাবজেক্ট আপনি যা লেখেন তাই চলে আসবে। তারপরে বেলু চেঞ্জ করে ধরুন দিলাম 50, এই ধরুন এখানে 50 চলে আসছে। আবার এখানে দিলাম আমি কত, ধরুন 60 দিলাম, এই দেখ 60 চলে আসছে, 60 চলে আসছে এখানে। এইভাবে বাকি বেলুগুলো চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি আপনি সেই ধরনের একটা চার্ট এখানে চলে আসবে। এখন থেকে আমরা যদি ক্লোজ করে দিই, তাহলে আমি যেভাবে ডাটা দিলাম সেভাবে এখানে একটা চার্ট তৈরি হয়ে গেলো। এইভাবে মূলত একটা চার্ট আমরা তৈরি করতে পারি। তো সেটা আমি দেখাই দিলাম। বাস এখন ধরুন এই চারটা দিয়ে না, আমি উপরে যে চারটা করা আছে এটা দিয়ে আপনাদের চার্ট এলিমেন্টের কাজগুলো দেখাবো। তো যেটা আমি করলাম এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। বাস করার পরে এখন এটা দিয়ে আমি চার্ট এলিমেন্টের কাজগুলো দেখার জন্য প্রথমে চার্টের মধ্যে আমরা এখানে এখানে চার্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিজাইনে চলে আসবো। ডিজাইন থেকে আমরা এখন প্রথমে এখান থেকে দেখব, তারপর আমরা এখানে আসবো। তাহলে এখান থেকে দেখার জন্য এই যে আমরা এখানে প্লাসের মধ্যে চার্ট এলিমেন্ট, আমরা চার্ট এলিমেন্টে ক্লিক করলাম। করার পরে চার্ট এলিমেন্ট কি এখন এই যে বিষয়গুলো, এখন যেগুলো যে টিক মার্ক দেওয়া আছে এখানে, এই যেমন এক্সেস, তারপরে চার্ট টাইটেল, চার্ট টাইটেল টিক মার্ক দেওয়া আছে, এই যে চার্ট টাইটেল, এটা চার্ট টাইটেল, আর এখান থেকে এক্সেস কোনটা আমরা এই যে এক্সেস উঠাই দিই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের নিচে যেটা ছিল এটা, এটা হচ্ছে হরিজন্টাল এক্সেস, আর এই পাশে যেটা ছিল এটা ভার্টিক্যাল এক্সেস। এখন যদি আবার আমি এখানে টিক মার্ক দিই, এই ধরুন আমি এখানে টিক মার্ক দিলাম, এই যে এখানে টিক মার্ক দিলে কিন্তু আবার চলে আসে, এই যে মাউস পয়েন্টার নিয়ে চলে আসে, আবার ক্লিক করলাম, এই যে এটা হরিজন্টাল ভার্টিক্যাল এক্সেস, এটা বিষয়টা। তারপর ধরুন আমার এখানে এই যে গ্রিড লাইন, এই যে গ্রিড লাইনগুলো এগুলো, এগুলো গ্রিড লাইন। তারপর লিজেন কোনটা, এই যে লিজেন, এটা আমি টিক মার্ক উঠাই দিই, এই যে লিজেন চলে গেছে, আবার টিক মার্ক দিলাম, লিজেন চলে আসছে। তো এই যে লিজেন ডানপাটা চলে আসছে, আগে ছিল নিচে এখন এখানে চলে আসছে। লিজেন্ট ইচ্ছেগুলো আমরা এই যে এখানে যে ক্লিক করে আপনি এখান থেকে রাইট থেকে বটমে, এই যে বটমে ছিল অথবা লেফটে টপে যেখানে দরকার, আমরা বটমে ছিল বটমে নিয়ে আসলাম। এইবার বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো কাজ করে। তারপর অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো। তাহলে এখান থেকে দেখার জন্য প্রথম আমরা এক্সেসের বিষয়টা আবার একটু ক্লিয়ার হয়ে নেই। তো এক্সেসের ভিতরে আমরা কোনটা বলছি, এই যে এটা হচ্ছে হরিজন্টাল এক্সেস আর এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সেস। তো এখন আপনারা যদি জানেন এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করেন, করার পরে আপনার প্রাইমারি হরিজন্টাল আর প্রাইমারি ভার্টিক্যাল, তো দুইটা অপশন দেওয়া আছে। এখন যদি আমরা প্রাইমারি ভার্টিক্যাল উঠাই দিলাম, তাহলে যে ভার্টিক্যাল যেটা ছিল যে দুইটা গেল, আবার ক্লিক করলে এবার চলে আসছে। তারপর আবার যে প্রাইমারি এখানে কোনটা এই যে ভার্টিক্যাল যেটা ওটা উঠে গেল, আবার আজ টিক মার দিই, আবার চলে আসছে। তারপরে এই যেটা হরিজন্টাল, আমরা যদি হরিজন্টাল এই যে ক্লিক করি, হরিজন্টাল উঠে গেছে, আবার টিক মার দিলে এই যে হরিজন্টাল এটা চলে আসছে। তো এটা কিন্তু এইভাবে আপনারা যেটা প্রয়োজন সেটা রাখতে পারেন। বাস তারপর এখানে যদি আমরা এই যে মোর অপশনে যাই, তো এই মোর অপশনে গেলে
এখান থেকে আমরা ফরম্যাট এক্সিস, এখান থেকে আমাদের এই যে ভার্টিক্যাল এটা সিলেক্ট করা আছে, এখন ভার্টিক্যাল যে এক্সিসটির আপনি কীরকম ফরম্যাট করবেন, এখান থেকে ফরম্যাট এক্সিস আপনি ফরম্যাট করতে পারেন। এখান থেকে আমরা এই যেরকম দিলাম, তারপর এখান থেকে আপনার অটোমেটিক দেওয়া আছে, আমরা এইরকম দিই, তারপর এখানে বিষয়গুলো আপনি চেঞ্জ করবেন। এই যে এখানে অ্যাড ক্যাটাগরি নাম্বার না অটোমেটিক থাকবে, কোনটা সেট করবেন, তারপরে এক্সিস পজিশন কীরকম থাকবে, এটা এরকম থাকে পজিশন নাকি আপনার এটা থাকবে, এগুলো সেট করে দেবেন। তারপরে ধরুন এগুলো স্যার আমরা এদিকে আসি, এই যে আরও অপশন দেওয়া আছে, এখানে আসলে আরও অপশন দেওয়া আছে, ও আপনি এগুলো আপনারা প্র্যাকটিস করে দেবেন। আমি যে প্যাটার্ন দিলাম এরকম প্যাটার্ন দেবেন, যে এরকম প্যাটার্ন হয়ে গেলো, আবার যদি এখানে যাই এখানে কোনটা দেবেন, তারপর আমি এখানে এটাই গেলাম, গ্রেডিয়েন্টে গেলাম, যারপর এখান থেকে আপনার কীরকম দেবেন, এই যে এখানে চেঞ্জ আছে। তো এগুলো হচ্ছে আপনার ফরম্যাটের বিষয়, আমি নো ফিল করে দিলাম, বাস এরকম নর্মাল হয়ে গেলো। বাস আপনি যদি চান এগুলো, এটা আপনার এই এক্সিস বিষয়টা হরিজন্টাল ভার্টিক্যাল যেটা থাকুক, আপনি এখান থেকে ফরম্যাট করতে পারেন এই অপশনটা। তো এই যে ফরম্যাটের বিষয়টা আমরা যে এখানে এই যে সিলেক্ট করার পরে এটা, এই যে এখান থেকে আমরা যখন গেলাম, এখান থেকে আমরা এই যে এখানে যাইয়া ধরুন আপনাদের এখানে ক্লিক করলে যে ফরম্যাট অপশনটা আসছে, সেম অপশনটা আপনি যদি ফরম্যাটে যান, ফরম্যাটে যাওয়ার পরে যে হরিজন্টাল ক্যাটাগরি এটা দেওয়া আছে, এখন যদি আপনি এই যে ফরম্যাট সিলেকশনে যান তাহলে সেম অপশনটা কিন্তু এখানে আসছে, মানে ফরম্যাটের বিষয়টা সেখানে ক্লিক করলে আসে। এটা আমরা আবার ক্লোজ করে দিলাম, বাস এই বিষয়টা আমরা জানলাম। এখন এক্সেসের পরে এক্সেস টাইটেল, তো এখান থেকে কি আমাদের এক্সেস টাইটেল আমরা যদি যাই, তাহলে এই যে আমরা এক্সেস টাইটেল এটা ব্যবহার করতে পারি, এটা সে এক্সেস টাইটেল আমাদের ভার্টিক্যাল, এটা সে এক্সেস টাইটেল আমাদের হরিজেন্টাল, এই যে এটা। এখন আপনার এখানে কি আপনি লিখতে চান সেটা আপনি টাইটেলের মধ্যে লিখতে পারেন, হরিজেন্টাল লিখতে গেলে এখান থেকে লিখবেন, ভার্টিক্যাল লিখতে গেলে এখান থেকে লিখবেন। যে আপনার এই যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো সম্বন্ধে আপনি এখানে লিখতে পারেন যে এটা কিসের ভ্যালু, সেই ভ্যালু সম্বন্ধে আপনি এখানে লিখবেন যে এটা এটার ভ্যালু, বা এটার আপনার এখানে কী লিখছেন সেটা আপনি এখানে বুঝাই দেবেন। তো এবার চাইলে আপনার এক্সেস টাইটেল ব্যবহার করতে পারেন, আর না চাইলে আপনি উঠাই দেবেন, বাস আবার চলে গেল। তারপর আপনার এই যে এখানে ক্লিক করার পরে প্রাইমারি হরিজেন্টাল প্রাইমারি ভার্টিক্যাল দেওয়া আছে, তারপর এই যে এখানে যদি শুধু একটা রাখতে চান একটা হরিজেন্টালে হরিজেন্টাল, আবার যদি এটা উঠাই দিয়ে ভার্টিক্যাল রাখতে চান এই যে ভার্টিক্যাল এটা, তারপর এই যে আপনার এখান থেকে যে এই মোর অপশনে গেলে আপনার এখান থেকে যে ফরম্যাট করা অপশন, এই যে ফরম্যাট এক্সেস টাইটেল, আপনার যে এক্সেস টাইটেল থাকবে এই যে ভার্টিক্যাল হরিজেন্টাল সেটা আপনি এখান থেকে যে ফরম্যাট করতে পারেন, এটা ফরম্যাট করার অপশন। বাস তারপর এখান থেকে আমরা আবার এখানে চলে আসি, আসার পরে আমরা এক্সেস টাইটেল উঠাই দিলাম, তারপর হচ্ছে চার্ট টাইটেল, এই যে চার যে টাইটেল আছে চার্টের মধ্যে টাইটেল আমরা যে এই যে টাইটেল আমরা এখানে উঠাই দিলাম, আমরা আবার এখানে ক্লিক করে নিই, এখানে যাই চার্ট টাইটেলে ক্লিক করি, চার্ট টাইটেল এখানে টাইটেলের মধ্যে আপনার চারটা টাইটেল নাম দিবেন, আমি ধর নাম দিলাম কি এখানে, মানে এটা ডিলিট করে দেওয়া, এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ডিলিট করে দিলাম, দিয়ে তার নাম দিলাম কি স্টুডেন্ট চার্ট, স্টুডেন্ট চার্ট আমরা চার্টের নেম দিলাম। বা দেওয়ার পরে এখন ধরুন আপনি এই যে চার্ট এলিমেন্টে যে আমরা চার টাইটেলের মধ্যে চার্টের নেম দিছি, এখন আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আপনার অ্যাবোব চার্ট উপরে দেওয়া আছে, আপনি যদি এই যে সেন্টার ওভারলে এটা মাউস পয়েন্টার এই দেখেন এরকম কিন্তু চলে আসছে, আবার এখানে যাই আমরা এই যে এরকম চলে আসছে। তারপর এখন মোর অপশনে যে আপনি এখান থেকে এই যে চার্টের যে আপনার এটা আছে টাইটেলটা, এখন আপনি এটা কী করতে পারেন, এখান থেকে আপনি এটা ফরম্যাট করতে পারেন, এই যে কীরকম ফরম্যাট করবেন এরকম দেওয়া আছে। এখন তো আমরা অটোমেটিক দেওয়া আছে, আমি যদি প্যাটার্ন করে দিলাম আমি প্যাটার্ন ইউজ করতে পারবো। তারপরে গ্রেডিয়েন্টে গিয়ে আপনি গ্রেডিয়েন্ট কীরকম দিয়ে দিতে পারেন, মানে এটা হচ্ছে ফরম্যাটের অপশনটা। এই সেম বিষয়টা আমরা বলছি কি আমরা এখান থেকে যদি এটা সিলেক্ট করে আমরা যদি এটা সিলেক্ট করার পরে যে ফরম্যাটে যাই, ফরম্যাটে যে চার টাইটেল, চার টাইটেলের মধ্যে যে ফরম্যাট সিলেকশন, এখানে গেলে সেম অপশনটি আসে, মানে এখানে টাইটেল অপশনটা থাকবে ফরম্যাটে, এখান থেকে ফরম্যাট সিলেকশনে ক্লিক করবেন ফরম্যাট অপশন চলে আসবে, মানে আপনি ফরম্যাট করতে পারেন। বাস আমরা আবার ডিজাইনে চলে আসি, ডিজাইন আসার পরে এখান থেকে আমরা কী দেখছি, এখানে আবার ক্লিক করে নিই, বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা চার টাইটেলের বিষয়টা জানছি, যে এখানে আমরা ক্লিক করার পরে মোর অপশন থেকে আমরা কী করতে পারি, ফরম্যাট করতে পারি চাইলে টাইটেলটা। বাস এখানে তারপর আবার এখানে আমরা চলে আসি, আসার পরে টাইটেলের বিষয়টা আমরা দেখলাম, এটা উঠাই দিই, টাইটেল চলে গেলো, আবার টিক মারি দিলাম, এখানে চলে আসছে। তারপর ডাটা লেভেল, এখান থেকে ডাটা লেভেল আমরা দেখতে পারি, এই যে ডাটা লেভেল মানে কোনটা ডাটা কি, এখানে যদি আমরা টিক মার দিই তো যে ডাটা লেভেলগুলো চলে আসছে, যে কোন এখানে সিরিজটার ডাটা লেভেল কত, এই যে দেখাচ্ছে এখানে ভ্যালুগুলো আমরা কী আছে, এখানে কোন সাবজেক্টের মানে কোন স্টুডেন্টের কোন সাবজেক্টের ভ্যালু কত এখানে দেখাচ্ছে। বা তারপর ডাটা লেভেলের এখানে যদি আমরা যাই, এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর ধরুন এই যে এইভাবে দেখাচ্ছে, এখন আপনি এখান থেকে যে এটা চেঞ্জ করে দেবেন এইভাবে দেখাবে, আবার এখানে লেভেলে যে আপনি যদি এইভাবে দেন এই যে এইভাবে দেখাচ্ছে, আবার এখানে যে যদি আপনাকে চেঞ্জ করে দেন ডাটা এইভাবে দেখাবে, এটা কি ডাটা কল আউট এইভাবে এইভাবে দেখাবে। তারপর আপনি এখানে যে যদি আপনি সেগুলো এই যে মোর অপশনে যে আপনি এখান থেকে ফরম্যাট করতে পারেন, এই যে এখানে ফরম্যাটের অপশন, তো এগুলো যে আপনি কীরকম ফরম্যাট করবেন এগুলো একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন, বাস তাইলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। বাস এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম, বাস তাইলে আমরা দেখলাম, দেখার পর এটা আবার এখানে যাই, তাহলে ডাটা আমরা লেভেল সেটা ঠিক মনে করে দিলাম, বাস আবার এখান থেকে চলে গেলো, আবার এখানে আমরা আসি, আসার পর এখান থেকে এটা কীভাবে আপনি রাখবেন রাখতে পারেন, তাহলে এখান থেকে ধরুন আমরা সেন্টার যে সেন্টার দিয়ে সেন্টারে থাকবে, তারপর আমরা ডাটা লেভেলস উঠাই দিলাম চলে গেলো। তারপর ডাটা টেবিল, ডাটা টেবিল আমরা যাই, এই যেরকম ডাটা টেবিল চলে আসছে,
এরকম রো কলাম অনুসারে ডাটা টেবিল চলে আসছে ডাটাগুলো। তো এখন কোন সাবজেক্টের কোন মার্কস সেখানে টেবিল আকার দেখতে পারেন। তারপর ডাটা টেবিলে এই যে এখানে যে ক্লিক করি, ক্লিক করার পর আপনার লো লিজেন্ড কি এটা দিলে লিজেন্ড কি থাকবে না। আর তারপর এখানে যদি মোর অপশনে গেলে আমরা এটা কি করতে পারি, আমরা এটা ফরম্যাট করতে পারি, এই ফরম্যাট ডাটা টেবিলটা ফরম্যাট করতে পারে। এখন আমরা ভার্টিক্যাল এই ভার্টিক্যাল উঠে গেল, আবার টিক মার দিলাম চলে আসছে, হরিজন্টাল চলে গেল, বাস আবার যদি চান রাখতে পারেন। তারপর এখান থেকে আমাদের এই যে শো লিজেন্ড কি আমরা যদি টিক মার উঠাই দিলাম চলে গেল, আবার দিলাম আবার আসলো, এই যে এটা, এই যে এটা চলে যায়, আবার দিলাম আবার চলে আসে, এই যেগুলো। তারপর এখান থেকে আরও বিষয় দেওয়া আছে, তো এগুলো আপনারা করতে পারেন, ব্যাস এগুলো, এই বিষয়গুলো আপনি সময় নিয়ে প্র্যাকটিস করবেন তাইলে হবে। এই যে এখান থেকে প্যাটার্ন বা আপনি গ্রেডিয়েন্ট কি দিবেন এগুলো দিতে পারেন, এই যে এগুলো আমরা যে দেওয়া আছে যেগুলো অটোমেটিক হয়ে গেছে, তো এগুলো আর নো ফিল দিলে চলে যাবে। বাস এইভাবে আপনারা এখান থেকে এই ফরম্যাটের বিষয়ে করতে পারেন আপনার এই ইয়ার জন্য, এই লিজেন্টের জন্য। আবার আমরা এখানে যাই, তারপর আপনার এই যে এখান থেকে কোনটা আমরা কাজ করতেছিলাম ডাটা টেবিল, তা ডাটা টেবিল টিক মার উঠাই দিলাম চলে গেল। তারপর এরর বার, আমরা যদি এই এরর বার টিক মার দিই, এই যেগুলো এরর বার চলে আসছে। আবার এরর বার এখানে যাবেন, যাওয়ার পর আপনি এরর বার আপনি যে কীভাবে এখানে পার্সেন্টেজ দেবেন, এই পার্সেন্টেজ। আবার এরর বার এখানে যেয়ে আপনারা যদি এখানে ক্লিক করার পরে এখানে যে স্ট্যান্ডার্ড ডেভিশনটা নেই পাবে, আবার যে এইভাবে নেই পাবে, মাস পনেরো কিন্তু দেখতে পাচ্ছি, এটা গেলে আমরা ফরম্যাট করতে পারবো। এটা হচ্ছে এরর বারের বিষয়, আমরা টিক মার উঠাই দিলাম চলে গেল। তারপরে গ্রিড লাইন, এই যে গ্রিড লাইন দেওয়া আছে, এখন এই গ্রিড লাইন আমরা এই যে এখানে ক্লিক করি, করার পরে এই যে প্রাইমারি মেজর হরিজেন্টাল, এখন যদি আপনি এটা দেন এই যে এইভাবে চলে আসছে, আবার এটা দেন এইভাবে চলে আসছে, আপনি এই দুইটা উঠাই দিলাম চলে গেল। তো এবার আপনি কীভাবে রাখবেন সেটা রাখতে পারেন। তারপর এখান থেকে মর অপশনে যায়, আপনি যে মর অপশনে গিয়ে এটা আবার এখান থেকে ফরম্যাট করতে পারেন। এই গ্রিড লাইনসগুলো, গ্রিড লাইনগুলো আপনি কীরকম ফরম্যাট করবেন এখান থেকে দেখাই দেবেন, যে আপনি কীরকম ফরম্যাট চান, এই জায়গায় এরকম ফরম্যাট হয়ে গেছে, আপনি আরও কীরকম চান সেগুলো দেখাই দেবেন। আমি এটা দেখাই দিলাম, তারপরে এখানে ডিরেকশন কীরকম হবে সেগুলো আপনি দেখাই দিতে পারেন, ট্রান্সপারেন্সি কীরকম হবে, এই যে এখান থেকে দেখাই দিলে সেগুলো হবে। আর যদি অটোমেটিক থাকে, অটোমেটিক থাকে অটোমেটিক হবে, আমি যে ট্রান্সপারেন্সি বাড়াই দিলাম, তারপর আরও অপশনগুলো আছে, এগুলো আপনি একটু উইথ বাড়াই কমাই দেবেন তাহলে এগুলো বুঝতে পারবেন। বা সেগুলো ফরম্যাটের বিষয়, যে আপনি ফরম্যাট কীরকম করতে চান। বা তারপর এখান থেকে আমরা আবার এখানে আসি, আসার পরে গ্রিড লাইন্সে এখানে যাওয়ার পরে আমরা যদি গ্রিড লাইন্স এখানে এটাই যাই, যার পর আমরা এগুলো উঠাই দিয়ে শুধু আমরা প্রথম যেটা সিলেটে রাখলাম, যেটা আমাদের এখন ডিফল্ট যেটা থাকে এটা। বাস তারপর এখান থেকে আমাদের লিজেন্টের বিষয়, এই যে লিজেন্ট আমরা যদি টিক মার্ক উঠাই দিই, লিজেন্ট চলে গেলো, আবার টিক মার দিলাম, এই যে লিজেন্ট এখানে চলে আসছে। আবার নিয়ে আসতে গেলে এই যে এখানে ক্লিক করে আপনি কোথায় নিয়ে আসবেন, এই যে টপে লেফটে না বোটমে, তা আমাদের বোটমে ছিল বোটমে রাখি। তারপরে চাইলে আপনি লিজেন্ট এখান থেকে কী করতে পারেন, এই যে মোর অপশনে যে আপনি এখান থেকে এই যে ফরম্যাট করতে পারেন, লিজেন্ট আপনি ফরম্যাট করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে যে আপনি এই যে এখান থেকে কীরকম দেবেন, এই যে এখান থেকে কালার বা প্যাটার্ন কোনটা দিবেন সেটা দিতে পারেন। এই যে এখানে প্যাটার্ন ফিল, তারপরে গ্রেডিয়েন্ট ফিল, এই যে গ্রেডিয়েন্ট ফিল দিলাম, এই যে এগুলো একটু চেঞ্জ করবেন, মানে ফরম্যাট করার বিষয়ে। তাহলে আমরা বলছি এই ফরম্যাটের সেম বিষয়টা আমরা একটা ক্লোজ করে দিলে, এই যে এটা যখন সিলেক্ট করা অবস্থায় আমরা যদি ফরম্যাটে যাই, যার পরে যে লিজেন্ট আমার ক্ষেত্রে সিলেক্ট করা আছে এখানে অটোমেটিক, তাহলে আপনার যখন এই যে এখান থেকে যে সব বিষয়গুলো আপনার চার্টের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তা আপনি যেইটা সিলেক্ট করে দেবেন, যে আমি চার টাইটেলে গেলাম, এই চার টাইটেল সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি ফরম্যাট সিলেকশনে যাই, চার টাইটেলের বিষয়টা আসছে। আবার এখন যদি আমি অন্যটায় যাই, যেমন আমি গেলাম এখন কি লিজেন্ট, তা লিজেন্ট সিলেক্ট হয়ে গেল, ফরম্যাট সিলেকশনে যান, এই যে আপনার ফরম্যাট করার অপশন আসছে। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, যেইটা কিন্তু আমরা এই যে এখানে গিয়ে আমরা যদি যাই কোথায়, আমরা এই যে চার্ট এলিমেন্টে যে যদি আমরা মোর অপশনে যাই, এখানে গিয়ে এই যে ক্লিক করে যখন আমরা এই মোর অপশনে যাই, তখন কিন্তু ফরম্যাট অপশনটা এখানে কিন্তু করতে পারি আমরা, অপশনটা দেওয়া আছে এখানে। বাস এটা এখান থেকে দেখালাম, বাস তারপর আবার এখানে আমরা আসি, আসার পর এই লিজেন্টের পর এই যে ট্রেড লাইন, এখানে আমরা যদি ট্রেড লাইন ব্যবহার করতে পারি, আপনি কোন ট্রেড লাইন ব্যবহার করবেন, আমরা দিলাম কি ধরুন ইংলিশ, ওকেতে ক্লিক করলাম, এই যে ইংলিশের জন্য একটা লিনিয়ার এখানে ট্রেড লাইন ব্যবহার হয়েছে, তা আপনি চাইলে করতে পারেন। তারপরে এখানে ক্লিক করার পরে যে আরও বিষয় দেওয়া আছে আপনি কীভাবে করবেন সেগুলো দেখাতে হবে, আর মর অপশন তো বসে আমরা ফরম্যাট করতে পারি। এটা হচ্ছে আমাদের ট্রেড লাইনের বিষয়। বাস এগুলো আমরা এই চার্ট এলিমেন্টের বিষয়গুলো এখান থেকে যে বিষয়গুলো দেখলাম, তো এখান থেকে কাজটা আমরা একটা কুইকলি করতে পারি, এখানে দেওয়া আছে আমাদেরকে কুইকলি করার জন্য। তো এই সেম কাজগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে আবার এখান থেকে করতে পারি, কোন জায়গা থেকে, আমরা এই যে পাশ থেকে এর চার্ট এলিমেন্ট আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেন এক্সচেঞ্জের বিষয়, এখানে যে এক্সচেঞ্জ দেওয়া আছে যেটা সেম বিষয়টা এখানে দেওয়া আছে, এক্সচেঞ্জের প্রাইমারি এই যে ভার্টিক্যাল এখানে যেটা আমরা করছি এই যে এখান থেকে সেম বিষয়টা এখানে দেওয়া আছে, এখন আপনি এখান থেকে করতে পারেন। তারপরে মোর এক্সেস অপশনে গেলে আমরা এখান থেকে যে ফরম্যাটের অপশন এক্সেসগুলো আমরা ফরম্যাট করতে পারি, এখানে অপশন দেওয়া আছে। তারপরে এক্সেস টাইটেল, আমরা এখানে যে এক্সেস টাইটেল করছি সেম বিষয়টা এখানে দেওয়া আছে, এখান থেকে করতে পারেন। এই চার টাইটেল, এই যে আপনার অ্যাবোভ না কি কোথায় কী থাকবে এখান থেকে করতে পারেন। তাহলে এখানে আমরা টাইটেল যা দেখছি সেম এখানে অপশন, তা নাম দিলে টাইটেল চলে গেলো, আবার এটা দিলাম এরকম, এটা দিলে এরকম টাইটেল। তারপরে মোর টাইটেল অপশনে গেলে আমরা বলছি যে এখান থেকে ফরম্যাট করতে পারি, যেটা আমরা এখান থেকে দেখছি সেম বিষয়টা বলছি এখান থেকে। তারপর আপনার ডাটা লেভেল, এখান থেকে ডাটা লেভেল দেখতে পারেন, ডাটা লেভেল, তো এখান থেকে ডাটা লেভেল, বাস এইভাবে বিষয়গুলো। তারপরে মোর ডাটা লেভেল অপশনে গিয়ে আমরা এখান থেকে বলছি যে এটা ফরম্যাট করার অপশন, বাস তারপর এখানে ডাটা লেভেলে যেটা আছে আপনার ডাটা লেভেলে গেলাম, আমরা ডাটা লেভেলে নাম করে দিলাম
আমরা যে ডাটা লেভেল এখান থেকে নাম করে দেই ডাটা লেভেল চলে যাবে তো আমরা চারটা সিলেক্ট করে নেই করার পরে যে ডাটা লেভেল টিক মার্ক উঠিয়ে দিলাম চলে গেল ডাটা লেভেল তারপর এখান থেকে এই যে আমরা আবার এখানে যাই ডাটা লেভেল এখানে গিয়ে আমরা ধরুন কি করব এখান থেকে এখানে সেন্টার দিলে সেন্টার এটা দিলে এইভাবে আসবে কিন্তু আমরা ডাটা লেভেলের টিক মার্ক উঠিয়ে দিলে চলে যাবে সেম এখান থেকে ডাটা লেভেলে যে আপনি যে নাম করে দিলে চলে যাবে এই যে এখানে এইভাবে থাকলে নাম করে দিলে চলে যায় যেটা আপনি রাখেন তারপর ডাটা টেবিল যে টেবিল ডাটা নিচে টেবিল চলে আসছে যেটা এখানে ছিল এই টেবিল এখানে সেম বিষয় নাম দিলে টেবিল চলে যাবে আবার নিয়ে আসলাম এই তারপর আপনি এরর বার এই যে এরর বার চলে আসে এই যে এরর বার কিভাবে চান নাম দিলে চলে যাবে গ্রিড লাইন্স আপনি গ্রিড লাইন্স কিভাবে চান এখানে গ্রিড লাইন্স আপনি দেখাইতে পারেন এই যে এখানে যেটা যাবেন সেটা গ্রিড লাইন্স বাস তারপর এখান থেকে লিজেন্ড এই যে লিজেন্ড কোথায় থাকবে এই যে আমাদের লিজেন্ড যেটা এটা এটা কোথায় কিভাবে থাকবে এই যে এখান থেকে আমরা সেট করে দিতে পারি এই যে কোথায় থাকবে নাম দিলে আবার চলে যাবে তারপর ট্রেড লাইন্স এই যে আমরা এটা যেটা করলাম সেম বিষয় এখানে দেওয়া আছে তারপর এখান থেকে বলছি আমরা ফরম্যাট করতে পারি তো এই ফরম্যাটের এখান থেকে মরে যেটা দেওয়া আছে সেম বিষয়টা বলছি এই ফরম্যাটে যাও আপনি এখান থেকে দেখা দিয়ে আপনি যেটা ফরম্যাট করবেন সেটা দেখা দিয়ে ফরম্যাট সিলেকশন হয়ে যাবেন সেই বিষয়টা আপনি এখান থেকে ফরম্যাট করতে পারবেন তো এইভাবে মূলত এখানে কাজগুলো করে তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কী দেখলাম যে আমরা একটা চার্ট তৈরি করার পরে সেই চার্টের যে বিভিন্ন এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আমরা এখান থেকে কীভাবে ব্যবহার করতে পারি তো সেই বিষয়গুলো জানলাম আর এটা আমাদের এখান থেকে আমরা বলছি কুইক ব্যবহার করতে পারি এই সেম বিষয়গুলো আমাদের এই যে এখান থেকে ডিজাইনে যাওয়ার পরে এই যে এক চার্ট এলিমেন্টে এই সেম বিষয়গুলো আমরা এখান থেকে কিংবা এখান থেকে এক জায়গাতে করলে হবে আমরা এখান থেকে এই চার্টের এলিমেন্টগুলো আমাদের চার্টের জন্য আমরা কী করতে পারি ব্যবহার করতে পারি বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু অ্যাড চার্ট এলিমেন্ট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আমির দশমুদ্দিন খন্দকার জেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার চার্ট স্টাইল চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে আমাদের চার্টের মধ্যে আমরা কুইক লেআউট তারপরে চার্ট স্টাইল চেঞ্জ কালার চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার আমরা ইউজ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি বাস আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্ট আসার পরে আমরা কী বলছি আমাদের এমএস ওয়ার্ডে আমাদের একটা চার্ট নেওয়ার পরে সেই চার্টের মধ্যে যে আমরা কী করতে পারি আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি কুইক লেআউট তারপরে চার্টের কালার চেঞ্জ করতে পারি স্টাইল চেঞ্জ করতে পারি তারপর চার্টের টাইপ চেঞ্জ করতে পারি এমনকি আমরা চার্ট ফিল্টার করতে পারি সে সমস্ত বিষয়গুলো দেখব তাহলে এখন এই কাজটা করার জন্য প্রথমে আমাদের একটা চার্ট তৈরি করা থাকতে হবে তখন আমার একটা চার্ট তৈরি করা আছে এখানে তখন কীভাবে আমরা এখানে এমএস ওয়ার্ড ডকুমেন্টে চার্ট তৈরি করতে পারি ডিজাইন করতে পারি ফরম্যাট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন এখন তাহলে আমাদের এটা করার জন্য চার্ট তৈরি করা থাকতে হবে তখন আমাদের এই চার্টটা করা আছে এই চার্টটা কীভাবে তৈরি করছে আমরা সেটা একটু দেখাচ্ছি আমি তো চার্টটা তৈরি করার জন্য প্রথমে আপনি এখানে কার্সর রাখার পরে আপনি ইনসার্ট ট্যাবে চলে আসবেন বাস আসার পর এখান থেকে আমরা চার্ট অপশনে আসবো তারপর এখান থেকে আপনার বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরি চার্ট দেওয়া আছে তা আপনি কোন ক্যাটাগরি চার্ট তৈরি করবেন তাহলে এখান থেকে ধরেন আমি কলাম নিলাম নেওয়ার পর এখানে কলামের মধ্যে বিভিন্ন ধরনের দেওয়া আছে তো এখান থেকে আপনি কোনটা দেওয়া করবেন ধরুন আমি এখান থেকে এইটা নিলাম দ্বিতীয়টা নেওয়ার পর ওকেতে ক্লিক বাস ক্লিক করার পরে এখন আপনাকে এখানে এই যে আমাদের এখানে কি ডাটাগুলো লেখার এক্সেলের যেরকম একটা শিট এরকম শিট চলে আসছে এখন এখান থেকে আমরা যা টাইপ করবো সেই বিষয়গুলো আমাদের এই চার্টের ভিতরে শো করবে এখান থেকে ধরুন আপনার উপরে যে সিরিজ ওয়ান টু থ্রি আমাদের এখানে তিনটা সিরিজ তাহলে এই তিনটা সিরিজের জন্য এই যে লিজেন্ড হিসেবে তিনটা সিরিজ চলে আসছে নিচে তারপরে যে ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলো এখানে আর এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলোর হিসাবে এখানে চারটা শো করছে কিন্তু এখানে যদি আপনি লেখান এখানে চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে আমি যদি লিখলাম কি ধরুন আমি লিখলাম এখানে বাংলা লিখলাম তারপর এখানে যদি আমি লিখি ইংলিশ লিখলাম ইংলিশ তাহলে এখন কিন্তু দেখেন সিরিজগুলো চেঞ্জ হচ্ছে এখানে তারপর এখানে আমি যে ক্যাটাগরি মানে ক্যাটাগরির মধ্যে এখানে আমি কি লিখলাম ধরেন নেম নেম লিখতেছে দেখেন চেঞ্জ আছে এখন যদি আমি এখানে ভ্যালু লিখি ধরেন আমি ফিফটি লিখলাম আমার ধরেন এই যে এখানে ফিফটি চলে আসছে আবার এখানে আমি সিক্সটি লিখলাম এই যে সিক্সটি এরকম চলে আবার এখানে আমি যদি লিখলাম এইটটি এই দেখেন চেঞ্জ হয়ে গেছে তাহলে আমার এই যে জসিমের যে এখানে বিভিন্ন সাবজেক্টের মার্কগুলো এখানে কিন্তু ধরেন মানে এইটা এই যে দেখাইতেছে এখানে তাহলে এই কালারটা হয়েছে এখানে কোন সাবজেক্টের বাংলা আর ইংলিশ হচ্ছে এই কালার আর এখানে এই যে এটা হচ্ছে আমাদের পরের সাবজেক্ট আমি যে লিখে দিলাম ধরুন ম্যাথ তাহলে ম্যাথ সাবজেক্ট রয়েছে এই কালারটা এখানে কিন্তু আমি যে মার্কটা দিলাম সেই মার্কটা একটা গ্রাফ আকারে দেখা যাচ্ছে সেমভাবে আপনি হামিদের মার্কটা লিখে দেন হামিদের মার্ক ধরুন আমি লিখে দিলাম বাস এখন হামিদের মার্ক হামিদের মার্কের এই যে এখানে চলে আসছে এটা এইও পরেরগুলো আপনি এখানে যখন টাইপ করবেন তখন সেই বিষয়গুলো আপনার এখানে চার্টের ভিতরে শো করবে এটা হচ্ছে আমাদের এখানে চার্ট তৈরি করার বিষয়টা এটা করার পর আমরা ক্লোজ করে দিই বাস আমি যে বুক এখানে তৈরি করলাম সেভাবে একটা চার্ট তৈরি হয়ে গেল তাহলে আমি একটা কলাম চার্ট তৈরি করলাম
আচ্ছা এখন তৈরি করার পরে এই চারটার যদি বাইরে কাস্টার থাকে তাহলে কিন্তু আমার এখানে ওই যে আমি যে কাজগুলো করব দেখেন আমার চার ডিজাইনের আর ফরম্যাটের কিন্তু অপশনটা এখন নাই আমার কাজগুলো করার জন্য সেই ক্ষেত্রে আপনি এই চারের মধ্যে যখন ক্লিক করবেন করার পরে এই যে চার টুলসের মধ্যে ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা ট্যাব চলে আসে আসার পরে আমরা ডিজাইন থেকে আজকে বলছি কোনগুলো করব এই যে আমাদের এই কাজগুলো কুইক লেআউট চেঞ্জ কালার স্টাইল চার টাইপ তারপরে চার ফিল্টার এই বিষয়গুলো দেখব তো সেই ক্ষেত্রে ধরুন এখন আমি এই চারটা থেকে দেখবো এটা তো আপনাদের বোঝানোর জন্য দেখালাম আমি এটা ডিলিট করে দিয়ে আমি আমার উপরে চারটা চলে আসি আসার পরে চারটা আমি সিলেক্ট করে এখন এখান থেকে আমরা কাজটা করার জন্য ডিজাইন ট্যাবে চলে আসবো আসার পরে এখান থেকে এই ধরুন কুইক লেআউটের আগে যে অ্যাড চার্ট এলিমেন্টের যে বিষয়গুলো আছে এই অ্যাড চার্ট এলিমেন্টের বিষয়গুলো কিন্তু আমাদের এই জায়গানে দেওয়া আছে এখানে ক্লিক করে এখানে দেওয়া আছে তো এই অ্যাড চার্ট এলিমেন্টের উপরে কিন্তু আলাদা একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার ওই ভিডিওটা দেখলে আপনার চার্ট এলিমেন্টের সমস্ত বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে পারবে তাহলে এখন তাহলে এখন আজকের আমাদের এখানে কোন কাজটা করবো প্রথমে আমরা দেখবো কুইক লেআউট আমাদের এই চারটার লেআউটটা আমরা কীভাবে কুইক বা কুইকলিভাবে চেঞ্জ করতে পারি তো করার জন্য যে কুইক লেআউটে ক্লিক করবেন তাহলে এখানে বিভিন্ন ধরনের চারের লেআউট দেওয়া আছে আপনাকে মাউস পেনে নিলে চেঞ্জ হবে আমি যেটাই মাউস পেনে নেই ওইরকম লেআউট হবে এই যে এরকম হবে এই লেআউটটা দেখবেন এই যে এরকম হবে আমার চার চারের নিচে এই ডাটাগুলো এইভাবে শো করবে বামে ডানে এইভাবে বিষয়গুলো শো করবে তো আপনার যেটা ভালো লাগে আপনার সেই লেআউটটা নেবেন তাহলে এখান থেকে ধরুন আমি এই লেআউটটা সিলেক্ট করলাম ম্যাচ করার পরে এইরকমভাবে আমাদের এই যে প্রত্যেকটা চারের যে ভ্যালুগুলো আছে দেন প্রত্যেকটা এখানে বিভিন্ন ইয়ার স্টুডেন্টের যে বিভিন্ন সাবজেক্টের মার্কগুলো এই যে মার্কগুলো এখানে শো করতেছে এরকম একটা লেআউট আমি নিলাম আচ্ছা এইভাবে চাইলে আপনি কুইকলিভাবে লেআউট চেঞ্জ করতে পারেন চারে তারপর এখন যদি চান আপনার যে চারটার আপনি কালার চেঞ্জ করবেন তাহলে এই যে চেঞ্জ কালার এখন আমি যখন এখান থেকে কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করার সাথে সাথে আমাদের সেই কালার অনুসারে এখানে চার স্টাইলটা তৈরি চলে আসবে এখন বর্তমানে এখানে যে স্টাইল দেওয়া আছে আমি যখন কালার চেঞ্জ করবো বলছি তার সেই কালার অনুসারে আমার এখানে স্টাইলগুলো চলে আসবে আমি দেখাচ্ছি এখানে চেঞ্জ কালারে গেলাম যারপর এখান থেকে আপনি কোন কালারটা নেবেন এখান থেকে ধরুন আমি এই যে কালার কিংবা ধরুন এই যে কালারটা এই কালারটা আমি সিলেক্ট করলাম তাহলে আমার এই যে চারের মধ্যে এরকম কালার চলে আসছে আসার সাথে সাথে আমার চারের স্টাইলগুলো ধরুন এই কালার চলে আসছে এই কালার চলে আসছে এখন এটা বাদ দিয়ে আমি অন্য একটা কালার নিচ্ছি ধরুন আমি এই কালারটা নিলাম কিংবা ধরুন এই কালার নিলাম এই কালার নেওয়ার পরে এখন ধরুন এই কালার অনুসারে কিন্তু স্টাইল চলে আসছে এখন আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন চার স্টাইল নেওয়ার পরে এখানে যে স্টাইল আছে আপনি কোনটা নেবেন তো এইটা দেওয়া আছে এই যে এটা সিলেক্ট করা আছে এটার পরিবর্তে ধরুন আমি এই স্টাইল নিলাম তাহলে এরকম একটা স্টাইল চলে আসছে আর আমি অন্য একটা কালার চেঞ্জ করে দিই ধরুন আমি এখান থেকে এই কালারটা দিলাম দেওয়ার পরে আবার এই কালারটা স্টাইল চেঞ্জ করে নিই ধরুন আমি এই স্টাইলটা দিলাম এই স্টাইলটা দিলাম এইভাবে আপনার কালার চেঞ্জ পাশাপাশি আপনার চার্টের স্টাইল চেঞ্জ করতে পারেন তো এটা করলাম তারপর এখন স্টাইলের পরে এবার আমরা দেখবো যে আমাদের চার্টের টাইপটা কীভাবে চেঞ্জ করতে পারি আমরা এখন বর্তমানে যেই টাইপে আমাদের চারটা চারটা আছে আমাদের কলাম চারটা এটা টাইপটা আমরা চেঞ্জ করে অন্য টাইপে নেব তাহলে আমরা এই যে চেঞ্জ চার টাইপে ক্লিক করলাম বাস ক্লিক করার পরে এখানে চেঞ্জ চার টাইপে ক্লিক করার পরে এখানে ধরুন যে চার টাইপ চেঞ্জ করার এখন অপশন চলে আসছে এখন আপনার চাইলে আপনার এই চারটা বর্তমানে আমাদের আছে কলাম চার্ট তো কলাম চার্টের ভিতরে এখানে ধরুন যে বিভিন্ন টাইপ দেওয়া আছে তাহলে আমরা এইটা তো চেঞ্জ করতে পারি অত আপনি চান যে কলাম চার্টের পরিবর্তে অন্য কোনো চার্ট দেবেন সেটা করতে পারেন তো আপনি কলাম চার্ট পরিবর্তে ধরুন যে বার চার্ট নেই বার চার্টের মধ্যে এখানে বিভিন্ন টাইপ দেওয়া আছে এখন কোনটা নেবেন তাহলে বার চার্টের মধ্যে ধরুন আমরা কি প্রথম যেটা সেরে নিলাম নেওয়ার পর এখন যদি মুখেতে ক্লিক করি তাহলে আমার এই চার্টের বিষয়টা এখন কি বার চার্টের এখানে কি হয়ে গেল আমার এখানে টাইপটা চেঞ্জ করে দিলাম তাহলে কলাম চার্ট থেকে আমি এটা বার চার্টে আমি এটা কনভার্ট করে ফেলা দিলাম করার পরে ধরুন আমার এখানে স্টাইল চেঞ্জ হয়ে গেল এখন এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন আমি ধরেন স্টাইল নিলাম এরকম স্টাইল বা এটা নিলাম এরকম স্টাইল বা সেই আপনার চার্টের টাইপ চেঞ্জ করতে পারেন তাহলে বলছি কি চার টাইপে গিয়ে আপনি বার চার্টে নিতে পারেন বা অন্য চার্ট নিতে পারেন অথবা আপনি সরাসরি কলাম চার্টের ভিতরে আপনার যে টাইপগুলো আছে এখান থেকে নিতে পারেন যেহেতু আমাদের কলাম কাট করা ছিল তাহলে আমি এটা থেকে থ্রি ডি কলাম এনে থ্রি ডি কলাম সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম তাহলে আমাদের এটা কি থ্রি ডি কলাম হয়ে গেল হওয়ার পরে সেম আগের মতো করে কালার বা আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন অপশন দেওয়া আছে এগুলো করতে পারেন তাহলে আমরা এখান থেকে চার্টের টাইপটা চেঞ্জ করার বিষয়ে জানলাম ফার্স্ট টাইপ চেঞ্জ করার পরে এবার আমরা দেখবো যে আমাদের এই চার্টের মধ্যে আমরা কীভাবে ডাটাগুলো ফিল্টার করতে পারি তাহলে ফিল্টার করার জন্য আমাদের এই যে এখানে অপশন এই যে এখানে অপশন দেওয়া আছে এটা হচ্ছে চার্ট ফিল্টার তাহলে এই যে চার্ট ফিল্টার আমরা যদি এখানে ক্লিক করি বাস এখানে ক্লিক করলে আমরা এখানে এই যে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে ভ্যালু ভ্যালু আর নেমস তাহলে আমাদের যে ভ্যালুগুলো আছে এখানে ভ্যালুর মধ্যে এই যে বাংলা ইংলিশ ম্যাথ সাবজেক্টগুলো আর এখানে কি এখানে স্টুডেন্ট নেমগুলো এখন এখানে ক্যাটাগরি আর সিরিজ তো আপনার ক্যাটাগরি সিরিজের ভিতরে আমাদের সবগুলো টিক মার্ক দেওয়া আছে এখন আমি চাচ্ছি যে সিলেক্টর উঠাই দিয়ে আমি শুধু বেঙ্গলির কি বেঙ্গলি সাবজেক্ট আর ম্যাথ সাবজেক্টের এখানে ক্যাটাগরিজ কার থাকবে সবগুলো আমি উঠাই দিয়ে ধরেন জসিম আর মনির তাহলে এখানে শুধু আমার সিরিজ থাকবে ইংলিশ আর ম্যাথ আর স্টুডেন্ট থাকবে মানে ক্যাটাগরি থাকবে জসিম আর মনির তাহলে এই দুইজনের বাংলা আর ম্যাথের মানে ইংলিশ আর ম্যাথের এখানে সাবজেক্টের মার্কগুলো আমরা চার্টের মধ্যে দেখবো এবার টিক মার্ক দেওয়ার পর আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধু জসিম আর মনিরের ম্যাথ আর ইংলিশের সাবজেক্টের এই দুই সাবজেক্টের শুধু এখানে গ্রাফটা দেখাচ্ছে এবার কিন্তু এই চারগুলো চার্ট আমরা ফিল্টার করতে পারি
আবার এখানে সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল দিয়ে আবার সিলেক্ট অলে ক্লিক করার পরে অ্যাপ্লাই দিলে আবার সব সবগুলো চলে আসছে। তারপর আমরা যদি এখন নেমসে যাই, নেমসে যাওয়ার পরে ধরুন রো ওয়ান, তাহলে সিরিজ রো আর ক্যাটাগরিজ কলাম, আমাদের ক্যাটাগরিগুলো আছে কলাম অনুসারে, আর আমাদের এখানে এই যে এইগুলো বেঙ্গলি ম্যাথ এগুলো আছে আমাদের কি অনুসারে রো অনুসারে। তো এখন এবার আপনি চান যে এটা কী করবেন, এখান থেকে ধরুন আমরা এই সিরিজটা যেটা রো অনুসারে আছে এটা ধরুন আমরা কী করবো, এখানে নান আমরা নো অনুসারে রাখবো না, নান করে দিলাম, নান করে দেওয়ার পর আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে ধরুন চলে গেল, চলে গেছে। আবার জানতে চাই এটা ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই দিলে আবার চলে আসছে। সেমভাবে এখানে যে কলাম যেগুলো আছে আমাদের নেমগুলো এটা নান করে দিলাম, করার পর অ্যাপ্লাই ক্লিক করি এ চলে গেছে। এখানে তাহলে কী চলে আসছে, যে নাম্বারিং চলে আসছে। আবার নিয়ে আসতে গেলে আমি এটা দেখাই দিই যেভাবে এখানে কী নামগুলো চলে আসবে, এখানে স্টুডেন্ট নামগুলো আবার অ্যাপ্লাইতে ক্লিক করি আবার চলে আসছে। এইভাবে আপনার চাগুলো এখান থেকে ভ্যালুগুলো বা নেমগুলো আপনি এইভাবে চার্টের মধ্যে থেকে আমরা ফিল্টার করতে পারি। তো ফিল্টার করে আপনি দেখতে পারেন, আমরা এই বিষয়টা দেখলাম। তারপরে কিন্তু এখানে আমরা চার্ট আসার পরে এই যে এখানে ধরেন যে আমাদের একটা অপশন দেওয়া আছে, এটা কি চার্ট স্টাইল, আমরা যে চার্ট স্টাইলে যে বিষয়টা এখানে থেকে করছি, তারপরে চার্ট কালার যেটা করছি, যে চার্ট স্টাইল আর এই যে চেঞ্জ কালার, এই দুইটা বিষয় কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এখানে দেওয়া আছে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই চার্ট স্টাইল এখানে ক্লিক করলে তখন এই যে স্টাইল আমরা ইচ্ছা করলে এখান থেকেও স্টাইলটা চেঞ্জ করতে পারি। এই যে এখানে স্টাইল দেওয়া আছে, আপনি কোন স্টাইল নেবেন, আমরা যেটা সিলেক্ট করলাম এরকম স্টাইল, বা এটা সিলেক্ট করলাম এরকম, এটা সিলেক্ট করলাম এরকম স্টাইল, তা আপনি কোনটা নেবেন, এই যে স্টাইল আমি এটা দেখাতে পারছি এটা। তারপর আপনি এখানে যে কালার আছেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার অপশন দেওয়া আছে, আপনি কোনটা নেবেন, আমি এখানে সিলেক্ট করলাম এরকম কালার, আবার এটা সিলেক্ট করলাম এরকম কালার, তা আপনি যেটা নেবেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, অপশন দেওয়া আছে। কালার চেঞ্জ করলে এই স্টাইল উপরে চেঞ্জ আছে, পাশাপাশি এখানে আসি, এখানে আসলে এই স্টাইলগুলো এখানে দেওয়া আছে, এটা সিলেক্ট করলাম এরকম স্টাইল হয়ে গেলো। তাহলে আমরা এখান থেকেও আমাদের চার্টের স্টাইল পাশাপাশি চার্টের যে কালার যেটা চেঞ্জ আমরা এখান থেকে করতে পারি, এখানে অপশন দেওয়া আছে। তারপরে তো আমরা এখান থেকে এটা ছাড়াও আমাদের এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ পাশাপাশি আমরা এখান থেকে চার্ট ফিল্টার, তো এই সমস্ত বিষয়গুলো আমি এখান থেকে আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার চার্ট স্টাইল চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি আমরা দর্শমুদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এডিট ডাটা সেল ডাটা সোর্স অ্যান্ড সুইস রো কলাম ইন এমএস ওয়ার্ড চার্ট, অর্থাৎ এমএস ওয়ার্ড চার্টের মধ্যে আমরা কীভাবে আমাদের চার্টের ডাটাগুলো আমরা এডিট করতে পারি, তারপর আমরা সিলেক্ট ডাটা সোর্স কীভাবে ব্যবহার করতে পারি, তাছাড়া আমরা কীভাবে রো কলাম সুইচ করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কী বলছি, এমএস ওয়ার্ডে আমাদের যে চার্টটা তৈরি করা আছে এই চার্টের ভিতরে আমরা কী দেখব, যে এই চার্টটার ভিতরে আমাদের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা সুইচ করতে পারি রো কলামে। তারপরে পড়ছে আমরা সিলেক্ট ডাটা সোর্স যে অপশনটা আছে সেটাকে ব্যবহার করতে পারি, তাছাড়া আমরা এখান থেকে যে এই ডাটাগুলো যেগুলোতে আমরা চার্ট তৈরি করছি সেই ডাটাগুলোকে এডিট করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো দেখব। তাহলে এখন আমাদের এই কাজটা দেখার জন্য আমাদের প্রথমে একটা চার্ট তৈরি করে থাকতে হবে। তো আমার এখানে এই যে চার্টটা তৈরি করছি, তো এই চার্ট কীভাবে তৈরি করতে হয়, চার্ট কীভাবে ডিজাইন করতে হয়, ফরম্যাট করতে হয়, তার উপর কিন্তু অলরেডি আলাদা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওটা দেখলে চার্ট তৈরি ডিজাইন ফরম্যাটের বিষয়ে আপনার ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি যে কীভাবে একটা চার্ট তৈরি করতে হয়, এই চার্টটা আমি কীভাবে তৈরি করলাম। তো এমএস ওয়ার্ডে চার্ট তৈরি করার জন্য এখানে ধরুন আমি কার্সর রাখার পরে আমরা চলে যাবো কোথায়, ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা এই যে চার্ট অপশনে ক্লিক করবো, করার পরে এখানে বিভিন্ন ক্যাটাগরি চার্ট দেওয়া আছে, তো আপনি কোন ক্যাটাগরি চার্ট নেবেন তো সেটা সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কি কলাম টাইপের সিলেক্ট করলাম, করার পরে কলামের মধ্যে এখানে বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে, এখান থেকে আপনি কোনটা নেবেন, তাহলে এখান থেকে আমি শুরু যেটা সেটা নিলাম, নেওয়ার পর এখন আমি ওকেতে ক্লিক, বাস ক্লিক করার সাথে সাথে এখন আমাদের কাছে কিন্তু এরকম অপশন চলে আসছে। তাহলে এখন ধরুন আমার এখানে কী আসছে, এই যে আমাদের এক্সেলের মতো এখানে একটা শীট চলে আসছে, তা আসার পর এখানে ধরুন আমার এখানে এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো, এই যে ক্যাটাগরি নেম, তারপর এখানে সিরিজগুলো, এই যে এখানে লিজেন্ড নেম হিসেবে সিরিজ নেমগুলো, তারপরে এখানে যে ডাটাগুলো ডেমো ডাটা হিসেবে দেওয়া আছে সেই ডাটাগুলো দিয়ে এখানে একটা চার্ট তৈরি হয়েছে। এখন এখান থেকে আপনি সিরিজের নেম চেঞ্জ করে দেবেন, এখানে চেঞ্জ হবে, তো এখান থেকে সিরিজের নেম আমি কী দিলাম, ধরুন এখানে দিলাম বাংলা, এখানে ধরুন বাংলা চলে আসছে, আমি যদি দিই এখানে ইংলিশ, ইংলিশ, তাহলে ধরুন আমার এখানে এই যে বাংলা ইংলিশ চেঞ্জ হয়ে গেলো। সেমভাবে এখানে স্টুডেন্ট নেমগুলো দিয়ে দিলাম আমি কি হামিদ মনির, এই ধরুন হামিদ মনির, এখানে চেঞ্জ আছে, এখানে অন্যগুলো দিলেও সেমভাবে চেঞ্জ হবে। তারপর ডাটাগুলো আপনি চেঞ্জ করে দেন, আমি দিলাম মার্কগুলো দিলাম 50, একদম 50 হয়ে গেল, এটা কার মার্ক, হামিদের, হামিদ ইংলিশে দিলাম 60, এই ইংলিশে মার্ক চলে আসছে, এখানে ধরুন হামিদের, তারপরে দিলাম আপনার কোন সাবজেক্ট, এটা মনে করেন দিয়ে দিলাম এখানে কি ম্যাথ, ম্যাথে দিলাম কত ধরুন 70, এই চলে আসছে। সেমভাবে এবার মনিরের মার্ক এভাবে আপনারা দিয়ে দিলে
দিয়ে দিলাম। এখন এদের মনিটা চলে আসছে। এভাবে আপনি অন্য অন্য যে এই থাকবে স্টুডেন্ট নেমের এখানে বিভিন্ন সাবজেক্টের মার্কগুলো দিলে এখানে আপনার চলে আসবে, আসলে সেই অনুসারে একটা চার্ট এখানে তৈরি হয়ে যাবে। তো এবার দেখানোর পরে এটা ক্লোজ করে দেবেন। বাস ক্লোজ করে দেওয়ার পর আমার এখানে একটা চার্ট তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি এখানে চার্টটা তৈরি করছি। বাস এখন আপনাদের কাজটা আমি এই চার্টের মাধ্যমে দেখাবো। তাহলে নিচের চার্টটা আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমি এখান থেকে চার্টটা এবার সিলেক্ট করার টুললে বা সিলেক্ট করার পর আমার এখানে চার্ট টুলসের মধ্যে ডিজাইন ফরম্যাট নামে দুইটা ট্যাব চলে আসে, কিন্তু বাইরে থাকলে কিন্তু আসবে না। অবশ্যই চার্টের মধ্যে ক্লিক করা থাকলে এই দুটো ট্যাব চলে আসবে, আসলে আপনার ডিজাইন ট্যাবে চলে যাবেন। বা ডিজাইন ট্যাবে আসার পরে এখান থেকে আমরা বলছি কি এই যে সুইচ রো কলাম, সিলেক্ট ডাটা আর এডিট ডাটা, এই তিনটা অপশনের বিষয় দেখব। তাছাড়া কীভাবে আমাদের এই চার্টটা তৈরি করার পরে আমাদের চার্ট ডিজাইনের মধ্যে যে আমরা চার্ট এলিমেন্ট অ্যাড করতে পারি, কুইক লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল, তারপরে চেঞ্জ টাইপ, তারপরে এখান থেকে চার্ট ফিল্টার করা, তো এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন আমাদের আজকের এই চার্টের এই বিষয়গুলো দেখার জন্য এখানে কী করবো, প্রথমে আমরা দেখবো যে চার্টের ডাটাগুলো যেগুলো আছে আমরা কীভাবে এডিট করতে পারি। এডিট করার জন্য এই যে এডিট ডাটা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে। একটা যদি আমরা এখান থেকে এডিট ডাটা এখানে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেন সরাসরি এখানে আমাদের এডিট করার অপশন চলে আসছে। এখন এখান থেকে আমাদের এই যে ডাটাগুলো আছে আপনি এখানে এডিট করলে এখানে চার্টের ভিতরে কিন্তু এগুলো কম বেশি হবে। আমি দেখাচ্ছি, যেমন এখানে হাসানের ডাটা আছে কত, 85, বাংলায় 85 থেকে আমি কত দিলাম ধরুন 65, ধরুন এখানে কিন্তু 65 হয়ে গেল। সেম ইংলিশ আছে কত, 55, যে 55 থেকে আমি দিলাম ধরুন 85, এই ধরুন বাইরে গেল কিন্তু এখানে। এখন যদি আমি জসিমেরটা কত আছে, জসিমেরটা ধরুন 75, বেঙ্গলিতে যে 75, 75 জায়গায় আমি দিলাম কত ধরুন 45, এই যে কমে গেল। আবার 80 জায়গায় আমি দিলাম 90, এদিন বাইরে গেল। এইভাবে কিন্তু আপনি এখানে এডিট করবেন, এখানে আপনার এই চার্টের ভিতরে সেই বিষয়গুলো এখানে শো করবে। তো এটা আপনার চাইলে আপনার ডাটাগুলো এইভাবে এডিট করতে পারেন। এই চার্টে এডিট করার সাথে সাথে চার্টটার গ্রাফটা আপনার কম বেশি হবে, সেটা আমরা দেখলাম। তারপরে এটা আমরা ক্লোজ করার পরে, এখন এডিট ডাটার ভিতরে আরেকটা অপশন দেওয়া আছে কি, আমরা এখানে গেলে এই যে এডিট ডাটা ইন এক্সেল 2013, যেহেতু আমার এখানে এক্সেল 2013 ইনস্টল করা, তাহলে আমি ইচ্ছা করে 2013 এক্সেলে ঢুকে আমার ডাটাগুলো এডিট করতে পারি। কীভাবে, আমি এই যে নেচারটা ক্লিক করি, ফার্স্ট ক্লিক করার সাথে সাথে আমার এখানে ধরেন যে এফএস এক্সেল যেটা 2013টা কিন্তু ওপেন হয়ে গেল, আমার এখানে এই এক্সেলটা ইনস্টল করা আছে। তাহলে এখন এই এক্সেলের ভিতরে আমি ডাটাগুলো ইচ্ছা করলে এডিট করতে পারি এই এক্সেলের মধ্যে থেকে। তো এখানে এডিট করলে সেখানে কিন্তু কাজ করবে, এখানে এডিট করে দেবেন, এখন ডাটা এডিট করলে সেই এডিট করা ডাটাগুলো আমার এখানে কিন্তু এই চার্টের ভিতরে শো করবে। তাহলে সরাসরি আমরা এক্সেল থেকে এডিট করলে সেটা ধরুন আমরা এখান থেকে আমাদের এই চার্টের ভিতরে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আচ্ছা, এটা দেখার পরে এবার আমরা পরে কী দেখবো এখানে, যে এই যে সিলেক্ট ডাটা যে বিষয়টা আছে এটা কী কাজ করে। তো এটা দেখার জন্য আমরা এই যে সিলেক্ট ডাটা আমরা অপশনে ক্লিক করবো। বাস অপশনে ক্লিক করার পরে এখন আমাদের কিন্তু এই যে এরকম অপশন চলে আসছে। তাহলে কী আসছে, এখান থেকে আমাদের এই যে ডাটা এডিট করার যে অপশনটা, মানে এখানে যেখানে আমরা ডাটাগুলো এডিট করি বা ডাটাগুলো টাইপ করি, সেই অপশনটা চলে আসছে। আসার সাথে সাথে এখানে কিন্তু এই যে সিলেক্ট ডাটা সোর্সের ডায়লগ বক্সটা চলে আসছে। আসার পরে এখান থেকে কী করতে পারি, আমরা এই যে কাজগুলো করতে পারি এখান থেকে, এখান থেকে কী কাজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে চার ডাটা রেঞ্জ। আমাদের এই যে এখানে যে রেঞ্জটা বর্তমানে যেটুকু দেওয়া আছে, এই রেঞ্জটা এখানে দেওয়া আছে, এইটুকু রেঞ্জের ভিতরে আমাদের ডাটাগুলো এখানে আমাদের চার্টের ভিতরে শো করতেছে। এখন যদি মনে করেন আপনি এখানে নতুন করে কোনো সাবজেক্ট বাড়ান বা আপনি কোনো স্টুডেন্টের বাড়ান, বাড়ানোর পর আপনার মার্কগুলো দেন, তা সেই ক্ষেত্রে আপনার ওই রেঞ্জটা এখানে সিলেক্ট করে দেয়, ইচ্ছা করলে আপনার ওই ডাটাগুলো এখানে ইচ্ছাগুলো আপনি অ্যাড করতে পারেন। সেই অপশনটা আপনি এখান থেকে করতে পারেন, অথবা সরাসরি এই যে আপনি যদি অ্যাড অপশনে যান, অ্যাড অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি যদি নতুন কোনো সিরিজ অ্যাড করেন, সেই সিরিজ আপনি এখানে দেখায় দিয়ে সেটার ভ্যালুগুলো আপনি এখানে সিলেক্ট করে দিয়ে সেই ভ্যালুগুলো ইচ্ছা করলে আপনার চার্টের মধ্যে আপনি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনার অ্যাড অপশনের বিষয়টা। তারপর এখান থেকে আমরা চাইলে এগুলো আমরা এডিটও করতে পারি। তো আপনি যদি কোনো কিছু এডিট করতে চান, তাহলে আপনি এডিট অপশনে যাবেন। আমরা এডিটে গেলাম, যার পর আপনি দেখে কোনটা এডিট করবেন, এই যে বেঙ্গুলি এডিট করবেন না আপনি এখান থেকে কোনো মার্ক এডিট করবেন। তো আপনি যদি এই যে এখান থেকে যেটা বেঙ্গুলি সিলেক্ট করা আছে এডিট করতে চান, তাহলে এটার পরিবর্তে আপনি এখানে কী দেবেন সেটা দেখাইতে পারেন, এটা দেখাইতে পারেন। তারপর আপনার ভ্যালু, ভ্যালু আপনি কতটুকু রাখবেন সেটা আপনাকে দেখা দিলে ওইটুকু ভ্যালু অনুসারে আপনার এখানে চার্টের ভিতরে শো করবে। এটা হচ্ছে আপনার এই বিষয়টা। আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তারপরে চাইলে আপনি এখান থেকে এটা কোনোটা রিমুভ করতে পারেন, আপনি সিলেক্ট করে রিমুভ দেন, তাহলে রিমুভ হয়ে যাবে, এটা রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। তারপর আপনি কোনোটা নিচে উপরে নিতে দিতে গেলে এটা দিলে উপর দিকে যাবে, আবার এটা দিয়ে দেন নিচ দিকে যাবে, নিচ দিকে যাবে। তারপরে সেমভাবে চাইলে এই যে এখান থেকে এগুলো আপনার এখান থেকে এডিট করতে পারেন, কোনগুলো এই যে এখানে বিভিন্ন যে স্টুডেন্ট নেমগুলো আছে এগুলো এডিট করতে পারেন। তো এখান থেকে আপনি কোনটা এডিট করবেন, এখান থেকে সিলেক্ট করে ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটাকে আমি এডিট করবো, এডিটে গেলে আপনি এখান থেকে এডিট করতে পারেন। এই যে এখান থেকে অপশন দেওয়া আছে, আমি ক্যান্সেল করে দিলাম, অথবা সরাসরি আপনি এডিটে যেয়ে এখান থেকে এডিট করতে পারেন। অপশন দেওয়া আছে, এগুলো এডিট করার অপশন আপনি এই এগুলো নেম স্টুডেন্ট নেমগুলো। তো এখানে এটা এটা হরিজেন্টালি ক্যাটাগরি এক্সেস লেভেল, আর হয়েছে আপনার লিজেন্ড এন্ট্রিস সিরিজ। তো আপনি এখান থেকে বিষয়গুলো একটু ই করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি নিজেগুলো করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে সুইচ রো কলাম, তাহলে আমরা চাইলে রো কলাম সুইচে করতে পারি। তো আমাদের এখানে ধরুন যে কি রো কলাম সুইচ করলে কী হবে,
এখানে এই যে এই বিষয়গুলো বর্তমানে এখানে এইভাবে দেওয়া আছে, এটা আর এটা দেওয়া আছে এইভাবে, মানে এখানে এই যে নেমগুলো দেওয়া আছে আপনার হরিজেন্টালি, আর সাবজেক্টগুলো দেওয়া আছে আপনার এইভাবে দেওয়া আছে আপনার রো অনুসারে। এখন আপনি ধরেন এটা ইচ্ছা করলে উল্টাইতে পারবেন, মানে সুইচ করতে পারবেন রো কলামটা। আমি যে সুইচ রো কলামে ক্লিক করি, এটা ধরেন যে নেমগুলো এই পাশে চলে আসছে, নেমগুলো এই পাশে চলে আসছে আর আমার সাবজেক্টগুলো এই পাশে চলে আসছে। এখন আবার যদি আমি সুইচ রো কলামে দিই, তাহলে দেখুন সাবজেক্টগুলো এই পাশে এসে পড়ছে, নেমগুলো এই পাশে এসে পড়ছে। আবার সুইচ রো কলামে দিলাম, এতে এই পাশে এসে পড়ছে। এভাবে কিন্তু আমরা সুইচ করতে পারি, তাই এই বিষয়টা। তারপরে ধরুন আমরা এখান থেকে এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমরা একটু এদিকে নিয়ে আসি, এটা নিয়ে আসার পরে এখন ধরুন আমরা এই যে সুইচ রো কলাম সেটা এখান থেকে করতে পারি। এখন এখান থেকে দিলে আমাদের এই চারের ভিতরে শো করবে। আমরা সুইচ রো কলাম এখানে ক্লিক করি, এটা ক্লিক করলাম, করার পরে ধরুন এই যে আমাদের এখানে এগুলো সাবজেক্টগুলো চলে আসছে, এই যেগুলো আমাদের স্টুডেন্ট নেমগুলো নিচে চলে আসছে। এখন আবার ক্লিক করলে স্টুডেন্ট নেমগুলো এখানে এসে পড়বে, সাবজেক্টের নেমগুলো নিচে চলে আসবে। আবার ক্লিক করলাম, এখান চলে আসছে। এভাবে আপনার রো কলামগুলো সুইচ করতে পারেন। তাহলে এখানে তাহলে আমরা কী দেখলাম যে কীভাবে আমাদের এই চারের ডাটাগুলো আমরা এডিট ডাটাতে এডিট করতে পারি, আর সেটা ধরেন আমরা ডিরেক্টলি কিংবা এক্সেলে ঢুকে এডিট করতে পারি। তারপরে সিলেক্ট ডাটা সোর্স থেকে এখান থেকে আমরা যে চাইলে অ্যাড করতে পারি, আমরা এক্সট্রা কোনো সিরিজ বা এক্সট্রা কোনো এখানে সাবজেক্ট বা এখানে কোনো ডাটা থাকলে সেটা অ্যাড করতে পারি। তারপরে আপনাকে এডিট করতে পারি, রিমুভ করতে পারি, তারপরে এই যে হরিজন্টাল অ্যাক্সেস এগুলোকে রিমুভ করতে পারি। এগুলো একটা প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করলে দেখুন ইজিলি এখানে চারের ভিতরে সেই বিষয়গুলো হয়ে যাবে, এখান থেকে বিষয়গুলো। তো এই কাজগুলো কীভাবে করতে পারি সেগুলো দেখলাম। পাশাপাশি আমরা এখান থেকে যে যে এই যে রো কলাম অনুসারে আমাদের এই যে এগুলো আছে স্টুডেন্ট নেম, পাশাপাশি সাবজেক্টগুলো কীভাবে আমরা সুইচ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এডিট ডাটা, সিলেক্ট ডাটা সোর্স অ্যান্ড সুইচ রো কলাম ইন MS ওয়ার্ড চার্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দর্শমুদ্দিন খন্দকার, জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চার্ট ফরম্যাট এ টু জেড ইন MS ওয়ার্ড, অর্থাৎ MS ওয়ার্ডের মধ্যে আমরা চার্ট ফরম্যাটের এ টু জেড কীভাবে ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা MS ওয়ার্ডে চলে আসি। বাস আসার পরে কী বলছে, MS ওয়ার্ড ডকুমেন্টে আমরা একটা চার্ট তৈরি করার পরে সেই চার্টের মধ্যে কীভাবে আমরা ফরম্যাট করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে এখন আমার এখানে একটা চার্ট তৈরি করা আছে, তো আপনি যদি চার্ট তৈরি করা না থাকে তাহলে আপনার কীভাবে চার্ট তৈরি করতে হবে সেটা আমি একটু দেখা দিচ্ছি। তাহলে এখান থেকে ধরুন চার্ট কীভাবে ইনসার্ট ডিজাইন তাছাড়া চার্টের ফরম্যাট করতে হবে তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে কীভাবে চার্ট তৈরি করতে সেটা আমি একটু দেখা দিচ্ছি। তা তৈরি করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো, আসার পর আমরা চার্ট অপশনে যাবো, যার পর এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি চার্ট দেওয়া আছে, তা আপনি কোন ক্যাটাগরি চার্ট তৈরি করবেন। তো এখান থেকে ধরুন আমি কলাম সিলেক্ট করলাম, করার পরে কলামের এখানে বিভিন্ন টাইপ দেওয়া আছে যে কলামের মধ্যে কোনটা নেবেন, তা আমি প্রথম যেটা সেরে নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। বাস ক্লিক করার পর এখন আমাকে ধরেন এখানে এই যে এটা আসলে ক্লোজ করে দেবো। এখন ধরুন আমাকে এই যে এখানে চার্ট এরকম একটা অপশন চলে আসছে চার্টের, তো এখান থেকে ধরুন এই যে এখানে চার্ট টাইটেল তারপরে চার্টের বিভিন্ন অপশনগুলো চলে আসছে। কিন্তু এখানে এই যে আমাদের এক্সেলের উপরে যে এটা শীটটা আসছে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটা অনুসারে কিন্তু আমাদের চার্টটা তৈরি হয়েছে। কিন্তু এখানে ধরেন আপনারা এই জিনিসগুলো যদি আপনারা এখান থেকে এডিট করে দেন, চেঞ্জ করে দিলে সেই চেঞ্জগুলো আমার চার্টের মধ্যে শো করবে। তেমন এখানে যে সিরিজ ওয়ান আমার যে এখানে আছে এগুলো হচ্ছে লিজেন্ড, এই সিরিজ ওয়ানের মধ্যে সিরিজ ওয়ান টু থ্রি এগুলো উপরে যেগুলো দেওয়া আছে। এখানে ধরুন আমি কী দিলাম বিভিন্ন সাবজেক্টের নাম দিলাম, বাংলা, তারপরে দিলাম ইংলিশ, তারপরে দিলাম এখানে ধরুন আমি কি ম্যাথ, তাহলে তিন সাবজেক্টের নেম দিলাম, এই তিন সাবজেক্ট চলে আসছে। এখানে বিভিন্ন স্টুডেন্ট নেমগুলো দেন, দিলাম করিম, রহিম, হাসান বা অন্য নাম দেবেন, এই যে নেমগুলো চলে আসছে। এখন আপনার এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিলে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে ধরুন যে কি মার্কগুলো বসাই দিচ্ছি, এই যে মার্কগুলো বসাই দিলাম, করিমের মার্কগুলো চলে আসছে। সেমভাবে আপনি এখানে রহিমেরটা সেম মার্ক বসাই দেন, এই মার্ক চলে আসছে। এবং হাসান একটা বসাই দিই, বাস একটা মার্ক বসাই দিলে বাস এখানে চেঞ্জ হয়ে গেল। তো এখানে আপনার যে এটা এটা ডেমোটা যে ফরম্যাটটা দেওয়া থাকে এটা আপনি চেঞ্জ করে দিলে ওই চেঞ্জ অনুসারে এখানে চার্টের ভিতরে সে বেল অনুসারে এখন চার্টগুলো শো করবে। তো এই রয়েছে আমাদের এখানে এইভাবে একটা আমরা MS ওয়ার্ডের মধ্যে একটা চার্ট আমরা তৈরি করতে পারি খুব ইজিলিভাবে, সেটা কিন্তু দেখলাম। বাস এখন আমরা ক্লোজ করে দিলাম, একটা চার্ট তৈরি হয়ে গেলো। এখন এই যে আমার চার্ট তৈরি করলাম, আমি এই চার্ট আমার উপরে চার্টটা করা আছে সেটার ভিতরে আমি কাজটা করবো। তাহলে নিচের চার্টটা এটা যেটা তৈরি করলাম এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস এখন আমার এই তৈরি করা চার্টটা আমি এখানে আমার ওই যে ফরম্যাটের অপশন নিয়ে আসতে গেলে আমাকে প্রথমে চার্টটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে চার্ট টুলসের মধ্যে এখানে দুইটা টেপ চলে আসছে, একটা ডিজাইন আর একটা হচ্ছে ফরম্যাট। তাহলে আমরা আজকে আমরা ভিডিওতে কোনটা দেখবো, আমাদের ফরম্যাটের সমস্ত বিষয়গুলো দেখবো। তো এখন ফরম্যাটের আগে যেটা ডিজাইন আছে
এই যে ডিজাইন, এই ডিজাইনের উপরে কিন্তু এখানে আমার চ্যানেলও ভিডিও দেওয়া আছে, আলাদাভাবে একটা ডিজাইনের উপরে একটা ফুল কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া ডিজাইনের এখানে যে আলাদা আলাদা বিষয়গুলো, এলিমেন্ট, তারপরে লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল, তারপর সিলেট ডাটা সোর্স, চার্ট চেঞ্জ, চার্ট টাইপ, চার্ট ফিল্টার, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে। তাছাড়া টোটাল ডিজাইনের উপর আলাদা ভিডিও আছে, চাইলে ভিডিওগুলো দেখলে আপনার ডিজাইনের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। দেখুন আজকে আমরা এখান থেকে ফরম্যাটের বিষয় দেখার জন্য আমরা ফরম্যাট অপশনে চলে আসবো। বাস আসার পরে এখন আপনাদের এই চার্টটার ভিতরে এখানে বিভিন্ন অংশ দেওয়া আছে, এখন কোন অংশের কি নাম সেটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। যেমন এখন বর্তমানে আমার টোটাল চার এরিয়াটা কিন্তু সিলেক্ট করা আছে, এই কারণে ধরুন আমার এই যে এখানে যে কারেন্ট সিলেকশনের বাম পাশে লেখা আছে চার্ট এরিয়া, যখন আমার পুরো এরিয়াটা সিলেক্ট করা থাকবে চার্ট এরিয়া নাম লেখা থাকবে। এখন যদি এই রয়েছে আমার চার্টের টাইটেল, আমি যে চার টাইটেল এখানে ক্লিক করলাম, ধরুন এখানে কিন্তু লেখা চলে আসছে চার টাইটেল। আবার যদি মনে করেন এখানে আমি ক্লিক করি, এই যে এটা ক্লিক করি, তো এটার নামটা কি, এই দেখেন ভার্টিক্যাল, এখানে ভ্যালু অ্যাক্সিস। আবার যদি আমি এইটা ক্লিক করি, এটার নাম কি লিজেন্ড। তারপর আমি ধরুন যে এখানে এই যে এটা এখানে ক্লিক করি, এটা এখানে ধরুন ভার্টিক্যাল ভ্যালু অ্যাক্সিস চলে আসছে। আবার আমি এই যে এখানে এটার মধ্যে ক্লিক করলাম, এটা কি সিরিজ ইংলিশ। আবার ধরুন আমি এটা ক্লিক করলাম, এটা কি সিরিজ বেঙ্গলি, এগুলো একটা সিরিজ। তারপরে এখানে ধরুন ক্লিক করলে বুঝতে পারবো। তারপর আমরা এই যে এখানে ক্লিক করলাম, এটা কি প্লট এরিয়া, এটুকু হয়েছে চার্টের প্লট এরিয়া। এখন প্রত্যেকটা জায়গা জায়গায় ক্লিক করলে কোনটার কি নাম আমরা এখান থেকে দেখতে পারি, বাস এখানে ক্লিক করে দেখতে পারি। অথবা যদি আপনি এই যে এখানে যাই, আমরা এখানে যাই, এখানে গেলাম ধরুন যে এই পুরো চার্টের মধ্যে যে অংশের যেই নাম সে সমস্ত নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমরা যদি মনে করি লিজেন্টে ক্লিক করি, তাহলে আমার এই যে এটা লিজেন্ট, এটা সিলেক্ট হয়ে গেল, এটা লিজেন্টটা সিলেক্ট হয়ে গেল। বা লিজেন্টটা সিলেক্ট হওয়ার পরে এই লিজেন্টের মধ্যে আমরা ধরো ফরম্যাট করার জন্য আমরা তিনভাবে যাইতে পারি, ফরম্যাট করার জন্য তিনভাবে। কীভাবে, ধরুন এখানে লিজেন্টটা সিলেক্ট হওয়ার পরে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ধরুন এটার মধ্যে এখন আমরা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার যে ফরম্যাট লিজেন্ট, এই লিজেন্টটা ফরম্যাট করার অপশন চলে আসছে, তাহলে আমরা এইভাবে যাইতে পারি। অথবা ধরুন আমরা যদি এটার মধ্যে সিলেক্ট করা অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করা অবস্থায় এই যে ধরুন এখানে নিচে লেখা আসছে ফরম্যাট লিজেন্ট, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ফরম্যাট লিজেন্ট আসছে। অথবা ধরেন আমরা যদি এটা সিলেক্ট করা অবস্থায় এই যে এখানে লিজেন্টের নিচে লেখা আছে ফরম্যাট সিলেকশন, আমরা ফরম্যাট সিলেকশনে ক্লিক করেও আমরা সেম অপশনে আসতে পারি। তাহলে কিন্তু আমরা দেখলাম যে তিনভাবে কিন্তু আমরা ফরম্যাট করার অপশনে চলে আসতে পারি। আপনি যেইটা সিলেক্ট করেন না কেন, আমার লিজেন্ট সিলেক্ট করা আছে, লিজেন্টের ভিতরে আমি তিনভাবে আসলাম। আসার পরে এখন আপনি যে কোনো একভাবে ঢুকে আপনি কাজ করলেই হবে, বাস আপনার একই জিনিস তিনভাবে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে এখন আপনি এখান থেকে ফরম্যাটগুলো করতে হবে। তাহলে ফরম্যাট করার জন্য এখন আমরা কী করবো, ধরুন এখানে লিজেন্ট অপশনের মধ্যে লিজেন্ট পজিশনটা দেওয়া আছে বটমে, আপনার এক পজিশনে টপে নেবেন। আমি টপে ক্লিক করলাম, টপে চলে আসছে। আমি যদি রাইটে দিই, রাইটে চলে আসছে। আমি যদি টপ রাইট দিই, তাহলে টপে রাইটে চলে আসছে। তা বটমে আসছিল, বটমে নিয়ে আসলাম। তারপর এখান থেকে ধরুন আমরা এই যে দেওয়া আছে শো দ্য লিজেন্ট উইথাউট ওভারলিপিং দ্য চার্ট, আমরা যদি টিক মার্ক উঠাই দিই তো ওভারলিপিং ধরুন চলে গেল, ওভারলিপিং ছাড়া আমাদের চারটা শো করবে, আবার টিক মার্ক দিলে আবার চলে আসলো। এই যে বিষয়গুলো আপনি এটা ক্লিক করে বুঝতে পারবেন। বাস তারপর এটা ছাড়া আমরা তারপর এদিকে আসি, এগুলো কি ফিল করার অপশনগুলো, আপনি কীভাবে ফিল করবেন। প্যাটার্ন দিলাম, তাহলে আপনি প্যাটার্নের মাধ্যমে ফিল করতে পারেন এই যে অপশনের মাধ্যমে। তারপর আপনি যদি গ্রেডিয়েন্ট ফিল দেন, তাহলে আপনি গ্রেডিয়েন্ট ফিল্ডের মাধ্যমে এই যেটা করা আছে এই মাধ্যমে কিন্তু এখানে ফিল হয়ে গেল। আবার এগুলো আপনি চেঞ্জ করে দেন, আপনি চেঞ্জ করে অন্য কালার নেন, চেঞ্জ করে আপনি কী দেবেন এগুলো চেঞ্জ করেন। এই যেগুলো আপনি এটা চেঞ্জ করে বুঝতে পারবেন যে কোনটা কীরকম, এগুলো চেঞ্জ করবেন, পজিশন চেঞ্জ করবেন। আরও বিষয় দেওয়া আছে, আপনি এদিকে আসেন, দেখেন এগুলো দেওয়া আছে, এগুলো আপনি চেঞ্জ করলে বুঝতে পারবেন যে আপনি এই লিজেন্টের ভিতরে এগুলো চেঞ্জ দেখাবে, তো এগুলো ফরম্যাট করা বিষয়গুলো। তারপরে এখানে যাই, এখানে যে এটা দেখলাম আমরা, এখানে যাই, এখানে যে শ্যাডো করার অপশন আছে, আপনি যে শ্যাডো দিতে পারেন, এই যে লিজেন্টের মধ্যে শ্যাডো দিবেন, তারপরে যে সাইজ কীরকম করবেন, তারপরে যে আপনি গ্লো দিতে পারবেন, তারপরে আপনি এই যে সফট ইট দিতে পারবেন, এগুলো আপনি একটু বাড়াবেন করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই বিষয়গুলো এখানে চেঞ্জ হবে, আপনার এই লিজেন্টের ভিতরে এই ফরম্যাটগুলো চেঞ্জ দেখাবে। তারপর এখান থেকে এগুলো তো আমরা দেখলাম, এগুলো করতে পারি। তো এইটা হচ্ছে আমার এখানে একটা লিজেন্ট আমি নেওয়ার পর লিজেন্টটা এখানে কীভাবে ফরম্যাট করতে পারি সেই বিষয়গুলো। তো এখান থেকে আপনার প্র্যাকটিস করবেন, করলে ইজিলি করতে পারবেন। বা সেটা আমরা ক্লোজ করে দিলাম, তাহলে আমরা লিজেন্টের বিষয়ে দেখলাম। লিজেন্টের পরে এবার ধরুন আমরা ধরুন টাইটেলে আমরা টাইটেলটাই করি, তো টাইটেলে ক্লিক করে এখানে টাইটেলে আসতে পারি। অথবা আমরা যদি এই যে এখানে যে আমরা যে চার টাইটেল এটা ক্লিক করি, তার চার টাইটেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। বা সিলেক্ট হওয়ার পরে এখন এই চার টাইটেলটা আমরা ধরেন যে ওই ইয়ার মতো লিজেন্টের মতো সেমভাবে তিনভাবে আমরা দেখতে পারি। তাহলে কীভাবে আমরা গেছি, প্রথমে বলছি আমরা এখানে যে ডাবল ক্লিক করি, এ ধরুন ফরম্যাট চার টাইটেল চলে আসছে, ডাবল ক্লিক করে আসবে। অথবা আমরা এটার মধ্যে এখানে মাউস পয়েন্টার রাখার পরে মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে যে ফরম্যাট চার টাইটেল ক্লিক করলে সেম অপশন আসছে। অথবা আমরা বলছি কি এটা সিলেক্ট করার পরে আমরা এই যে ফরম্যাট সিলেকশন এই যে নিচে দেওয়া আছে আমরা এটা ক্লিক করব, ক্লিক করলে ফরম্যাট চার টাইটেল চলে আসছে। তাহলে আপনি যেটা সিলেক্ট করেন না কেন সেটা এইভাবে তিনভাবে ঢুকে আপনার সেম কাজটা করতে পারেন। এখন চার টাইটেলের মধ্যে আপনি এখান থেকে কীরকম ফরম্যাট করবেন করতে পারেন, বাস এই যে অপশন ফিল করবেন, তাহলে ফিল করার জন্য কি প্যাটার্ন কী দেবেন, এই যে প্যাটার্ন দেওয়ার অপশন আছে দিতে পারেন।
আপনি প্যাটার্ন যেটা দেবেন দিতে পারেন, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল কী দেবেন সেটা দিতে পারেন। এই যে এখানে অপশনগুলো দেওয়া আছে এগুলো চেঞ্জ করবেন, এগুলো সময় নিয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এদের অনেক বিষয় দেওয়া আছে, এগুলো সময় লাগবে, যেগুলো অনেক বিষয় ধরেন, এগুলো সব বিষয় বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেগুলো এগুলো ধরেন চেঞ্জ করবেন। তারপরে এই যে বিষয় দেওয়া আছে এগুলো, এই যে ট্রান্সপারেন্সি বাড়াবেন কমাবেন, এই যে যা বাড়াবে সে কমাবেন সেগুলো হবে, যে গ্লো বাড়াবেন কমাবেন এগুলো। তারপরে যে আরও কি দেওয়া আছে যেগুলো আপনার এগুলো বাড়াবেন কমাবেন চেঞ্জ করে দেখবেন, তাহলে দেখবেন যে যা চেঞ্জ করবেন সেই বিষয়গুলো আপনার এখানে চার টাইটেলের ভিতরে শো করবে। এইভাবে আপনি চার টাইটেলটা ফরম্যাট করতে পারেন। তাহলে আমরা দেখলাম আর সেমভাবে এখন আমরা টাইটেলের পরে অন্য কোন বিষয়ে ফরম্যাট করবো, ধরুন আমরা প্লট এরিয়া, তাহলে প্লট এরিয়াটা আমরা এখানে এই যে এটা হচ্ছে প্লট এরিয়া আমি সিলেক্ট করলাম, এই যে প্লট এরিয়া। তো এখান থেকে যদি আপনি এটা না জানেন, আপনি যে এখানে প্লট এরিয়াতে ক্লিক করেন তাহলে প্লট এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। বাস প্লট এরিয়া সেমভাবে তিনভাবে আপনি এখানে ডাবল ক্লিক করলে এই যে প্লট এরিয়া ফরম্যাট করা অপশন। তারপরে বলছি আমরা কীভাবে মাউসের ডানে ক্লিক করলে হবে অথবা এটা সিলেক্ট করে আমরা ফরম্যাট সিলেকশনে গিয়ে আমরা প্লট এরিয়াটা ফরম্যাট করতে পারি। বাস আসার পরে এখন আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্টটা দিলাম এরকম হলো। এটা চেঞ্জ করার জন্য আপনি জানেন এখান থেকে কোন ধরনের রাখবেন, আমরা এখান থেকে যাই এটা দিলাম, তো এরকম দিলাম। বাস তারপর অন্যান্য বিষয়গুলো চেঞ্জ করবেন। তারপরে এখানে কী আছে যে ট্রান্সপারেন্সি, তারপরে যেগুলো আরও কী বিষয় আছে এগুলো আপনারা চেঞ্জ করবেন। এগুলো ধরুন আপনাদের সময় নিয়ে একটু প্র্যাকটিস করলে বিষয়গুলো হয়ে যাবে। তাহলে এই যে এখান থেকে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের এই যে চার্টের যে প্লট এরিয়া আছে সেটা এখান থেকে ফরম্যাট করতে পারি। এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের এই যে সফট ইজ থ্রি ডি ফরম্যাট, এখানে কিন্তু বিষয় দেওয়া আছে থ্রি ডি ফরম্যাট, এগুলো কী করবেন, এই যে কমাবেন বাড়াবেন, এই যে আমি যদি বাড়াই কমাই দেখেন, আবার এই যে বটম লেভেল কি বিভিন্ন দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, এগুলো আপনি একটু চেঞ্জ করবেন। মানে চেঞ্জ করলে এখানে যা করবেন সেই বিষয়গুলো আপনার এই চার্টের প্লট এরিয়ার ভিতরে সেই বিষয়গুলো কাজ করবে। এটি হচ্ছে আমাদের একটা প্লট এরিয়া যদি আপনি ফরম্যাট করতে চান সেই বিষয়গুলো। এটা আমরা ক্লোজ করে দিলাম এই প্লট এরিয়ার মতো। এবার আমরা চাই যে কী করার জন্য কোনো একটা সিরিজ, তেমন এই যে সিরিজগুলো আছে এগুলো আপনি কোনোটা ফরম্যাট করবেন, তো সেটা করতে পারেন। তো সেটা আপনি এখান থেকে যেতে পারেন, এই যে কেউ সিরিজ করবেন, এই যে আমরা ধরুন দিলাম কি তখন বেঙ্গলি, বেঙ্গলি সিলেক্ট করলাম। তাহলে এই যে আমার এখানে এটা হচ্ছে বেঙ্গলি সিরিজ, এই যে এটা 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 হচ্ছে হাসান, এটা করিম, এটা এটা আছে কার জসিম, এটা আছে মনিরের, এই যে বেঙ্গলি সাবজেক্টের সিরিজগুলোর মধ্যে আপনি ফরম্যাট করবেন। তাহলে সেমভাবে ডাবল ক্লিক করে অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে অথবা এই যে ফরম্যাট সিলেকশন বাস আপনি একভাবে ঢুকলে হবে। ঢোকার পরে এখন এই সিরিজগুলো বেঙ্গলি সিরিজের মধ্যে আপনি ফরম্যাট করেন যে কীরকম করবেন। বাস এখন আপনি এখানে এই যে এগুলো কমাবেন বাড়াবেন, এই ধরুন আপনি কমাইতেছে বাড়াইতেছে হইতেছে, তারপর এখানে আসেন, এখানে আসার পর ট্রান্সপারেন্সি আপনি দেন কীরকম দেবেন, এই যে ট্রান্সপারেন্সি দেন, এখান থেকে যে কালার চেঞ্জ করে দেন, এই যে আমরা কালার চেঞ্জ করে দিলাম, তারপরে এই যে এটা চেঞ্জ করে দেন, এখান থেকে এটা কীরকম দেবেন প্রিসেট, আমরা কালারটা একটা অন্য কালার দিই, ধরুন আমরা রেড কালার দিলাম বা এটা পিঙ্ক কালার দিলাম। বাস দেওয়ার পর এগুলো একটু কমান বাড়ান, এই যে ব্লার কমাইলাম, তারপরে যে গ্লো, গ্লো এখান থেকে কালার চেঞ্জ করেন কোনটা গ্লো দেবেন। এই যে আমরা এখান থেকে যে বিষয়গুলো করতেছি সেই বিষয়গুলো আরও নিচে অপশন দেওয়া আছে দেখেন, এগুলো তো এগুলো আপনাদের চেঞ্জ করে দেখবেন, চেঞ্জ করলে হবে। বাস এইভাবে আপনার এখান থেকে এই যে সিরিজ যেটা নিলাম আমরা বেঙ্গলি, এই বেঙ্গলি সিরিজের ভিতরে আপনি এভাবে ফরম্যাট করতে পারেন। বাস এগুলো আপনি প্র্যাকটিস করবেন। বাস এইভাবে আমাদের সিরিজ করার পরে তারপরে ধরুন আমাদের এই যে যেটা দেওয়া আছে এটা হরিজন্টাল এক্সিস ভার্টিক্যাল এক্সিস, আপনার ধরুন আমি হরিজন্টাল এক্সিসটা সিলেক্ট করলাম, তাহলে এই যে হরিজন্টাল ক্যাটাগরি এক্সিস সিলেক্ট হয়ে গেল, এটার মধ্যে আমি ফরম্যাট করবো। তাহলে আমরা সেম তিনভাবে এটার মধ্যে ডাবল ক্লিক করে বা ডানে ক্লিক করে বা বলছি আমরা কি ফরম্যাট সিলেকশনে ক্লিক করে আমরা এখান থেকে আসতে পারি। আসার পর এখন এটার মধ্যে কীরকম ফরম্যাট করবেন এই যে এখান থেকে করতে পারেন, তো এগুলো আপনারা চেঞ্জ করবেন। তো এই যেটা দেওয়া আছে আপনি ডাটা দেন এরকম হবে, এটা দিলে এরকম হবে, তো এগুলো একটু চেঞ্জ করবেন। তারপরে অ্যাড ক্যাটাগরি নাম্বার দেবেন, অন্য কী বিষয় দেবেন সেগুলো, তারপরে এখানে আসেন এই যেগুলো চেঞ্জ করবেন, তারপরে এখানে আসেন ট্রান্সপারেন্সি আমরা এগুলো চেঞ্জ করি, এই দেন চেঞ্জ করতেছে এখানে হইতেছে, তারপরে এটা দেন প্রিসেট দেন, আমরা কালার দিই, এই যে কালার দিলাম এই কালার হলো, কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা ধরুন আমরা যদি রেড কালার দিই, এই রেড কালার দেখাচ্ছে এখানে। তারপরে ধরুন আরও বিষয় আছে এগুলো, এই দেখেন নিচে এই সফট টেন্স এগুলো চেঞ্জ করবেন। তারপরে এটা কি আমরা এখানে আসি, আমরা দিলাম কি এটা দিলাম, তারপরে আমরা গ্রেডিয়েন্ট বা সলিড কালার দিই, সলিড ফিল দিই, সলিড ফিল দিয়ে আমরা এটা দিই, আমরা একটা কালার দিই, এই কালার দিলাম, তাহলে এই ধরুন যেগুলো কলম এই যে এখানে হয়ে গেল, আপনি যেই কালার দিলাম আমরা এই কালারটা চেঞ্জ করে ধরুন এই কালারটা দিলাম, এই যে কালারটা হয়ে গেল। তো এগুলো তারপর আপনার বিষয় আছে, এগুলো আপনারা একটু এখানে প্র্যাকটিস করবেন, বাস করলে আপনারা এই যে যেটা এখানে হরিজন্টাল ক্যাটাগরি এক্সেস যেটা আছে এটার ভিতরে এরকম ভাবে আপনারা ফরম্যাট করতে পারেন। বা সেটা দেখলাম সেমভাবে এটার পর আপনার এই যে ভার্টিক্যাল এক্সেস আমরা এটা সিলেক্ট করি, এই যে ভার্টিক্যাল এক্সেস এটার মধ্যে আপনার সেমভাবে আমরা কি তিনভাবে ঢুকতে পারি, ডাবল ক্লিক করে ঢুকতে পারি অথবা বলছি আমরা কি মাউসের ডান ক্লিক করে এই যে ফরম্যাট এক্সেস, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে ফরম্যাট সিলেকশনে দেয় এখান থেকে সেম কাজটা করতে পারি। এখন এগুলো আপনি চেঞ্জ করে দেবেন, বাউন্ড ইউনিট এগুলো চেঞ্জ করবেন, তারপরে এই যে এগুলো আপনি চেঞ্জ করে দেখবেন, তারপরে এই যে এখানে দেওয়া আছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি এগুলো বাড়াবেন কমাবেন, এই যে দেখেন চেঞ্জ আছে, তারপরে এখানে এগুলো ই করবেন কোনটা দিবেন কী দিবেন এগুলো আপনারা চেঞ্জ করবেন। এই যে প্যাটার্ন, প্যাটার্নে গেলাম কীরকম প্যাটার্ন দিলাম, এই যে প্যাটার্ন হয়ে গেল এটা দিলাম, এই যে এরকম হয়ে গেল। তো এগুলো আপনারা আমাদের কি এখানে ভার্টিক্যাল এক্সেস যেটা আছে ক্যাটাগরি এটা আমাদের এখান থেকে এরকম ফরম্যাট হয়ে গেল। তো এটা আমরা করলাম,
তারপর এখন আপনি অন্য কোনটা ফরম্যাট করবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে বা আপনি এখান থেকে সরাসরি সিলেক্ট করে আপনি এখান থেকে ফরম্যাট করতে পারেন। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ফরম্যাটের বিষয়গুলো দেখলাম যে কীভাবে আমাদের এই চ্যাপ্টারের ভিতরে বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে সেগুলো কীভাবে ফরম্যাট করতে পারি। এখন সমস্ত ফরম্যাটটা যদি আপনি রিসেট করতে চান তাহলে আপনার এই যে রিসেট টু ম্যাচ স্টাইল এটা দিলে আমাদের ফরম্যাটটা রিসেট হয়ে যাবে। আমরা যে রিসেট টু ম্যাচ স্টাইলে ক্লিক করলাম তাহলে ধরুন আমাদের এই যেটা ফরম্যাট কি রিসেট হয়ে গেল। আবার তো আমরা এই যে এরিয়া প্লট এরিয়াটা রিসেট করি রিসেট হয়ে গেল। তাই এই যে চার টাইটেলটা আমরা রিসেট করি রিসেট হয়ে গেল। সেমভাবে এখন যদি আমাদের এই যে এটা লিজেন্ড রিসেট করি রিসেট হয়ে গেল। আবার এই যেটা হরিজন্টাল এই যে কোনটা আমরা দিলাম রিসেটে ক্লিক করবো, যে রিসেটে ক্লিক করলাম রিসেট হয়ে গেল। তো এগুলো আপনি রিসেট আমরা করতে পারেন। তারপরে সিরিজ যেগুলো আছে সিরিজটা কোন সিরিজ বেঙ্গুলো সিরিজ, তাহলে আমরা রিসেট করি এই বেঙ্গুলো সিরিজ হয়ে গেলো। এইভাবে আপনার যেগুলো আপনি ফরম্যাট করবেন সেগুলো চাইলে আপনি রিসেট করে দিয়ে আবার আগের মতো নিয়ে আসতে পারেন। তো টোটাল চারটা আমাদের আগের মতো হয়ে গেলো, বাস এটা আমরা দেখলাম। তারপরে এখন এই চারটা মনে করেন আপনি এখান থেকে ফরম্যাট করার জন্য এই যে এখান থেকে আরও বিভিন্ন অপশন দেওয়া আছে, তো এখান থেকে এই চারটার মধ্যে ফরম্যাট করতে পারেন অথবা আপনি ইনসার্ট শেপে গিয়ে আপনি কোনো শেপ নিয়েও ফরম্যাট করতে পারেন। তো প্রথমে আমরা চারটার মধ্যে দেখি, পরে একটা শেপ নিয়ে দেখবো। তাহলে এই চারটার মধ্যে ফরম্যাট করার জন্য এই যে এখানে যান কীরকম ফরম্যাট করবেন, এই যে এই চারটার মধ্যে এই যে চারটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম পুরো এরিয়াটা এটুকুর মধ্যে ফরম্যাট হলো। বা আপনি প্লট এরিয়া সিলেক্ট করেন, আমরা প্লট এরিয়া সিলেক্ট করলাম। এখন প্লট এরিয়ার মধ্যে আপনি ফরম্যাট করবেন, এই যে প্লট এরিয়া কতটুকু ফরম্যাট করবেন, এই যে প্লট এরিয়া কোন রকম ফরম্যাট করবেন, এই যে সিলেক্ট করবেন এরকম ফরম্যাট হলো, মানে যেটা সিলেক্ট করবেন সেটার ভিতরে আপনি এখান থেকে এই যে কী করতে পারবেন, আপনি স্টাইল দিতে পারবেন। এই যে আপনি স্টাইল দেবেন, আপনি কীরকম স্টাইল দেবেন সেটা, বা আপনি এই যে লিজেন্ড সিলেক্ট করলেন আপনি লিজেন্ডের মধ্যে কীরকম স্টাইল দেবেন, এই যে লিজেন্ডের মধ্যে কীরকম স্টাইল দেবেন, আমি এটা দিব, তো এটা সিলেক্ট করলাম। এবার আপনি চারটা যে কোনো সিলেক্ট করে স্টাইল থেকে স্টাইল দিতে পারেন। তারপরে যে শেপ ফিল আপনি ধরেন যে কী করবেন, এই যে প্লট এরিয়ার মধ্যে প্লট এরিয়ার ভিতরে শেপ ফিল দিবেন, তো এটা সিলেক্ট করে আপনি কোন রকম ফিল দিবেন, এই যে এখান থেকে দিতে পারেন শেপ ফিল দিতে পারেন। তারপরে আপনি পিকচার ইউজ করতে পারেন, আপনি যদি প্লট এরিয়ার মধ্যে পিকচার দেবেন তাহলে পিকচারে যে আপনি এখান থেকে পিকচার নিতে পারেন। তো আপনি অফলাইনে গেলেন ইয়ার থেকে নেওয়ার জন্য কম্পিউটার থেকে, তাহলে এখান থেকে ধরুন আমি পিকচার নিব, কোন পিকচার নিব, এখান থেকে ধরুন আমি যাই মাই ডকুমেন্টে গেলাম, ধরুন আমার এখানে পিকচার দেওয়া আছে, ধরুন এখান থেকে যে কোনো একটা পিকচার আমি নিই, ধরুন আমি এই পিকচারটা ধরুন নিলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম, তাহলে ধরুন আমার পিকচারটা এখন চলে আসছে প্লট এরিয়ার ভিতরে, একটা পিকচার চলে আসছে। এখন আর এবার পিকচার নিতে পারেন। তারপর এখান থেকে যে আপনি পিকচার আপনার গ্রেডিয়েন্ট যদি নিতে চাই, যে গ্রেডিয়েন্ট, তারপর আপনি এই যে টেক্সচার নিতে পারেন, এই যে টেক্সচার অপশন ক্লিক করে টেক্সচার চলে আসছে পিকচারের পরিবর্তে, এগুলো আপনারা করতে পারেন। তারপর এখান থেকে ধরনের যারা বিষয় দেওয়া আছে এগুলো আপনি প্র্যাকটিস করলে হবে। তারপর আউটলাইন দিতে পারেন, আপনি মনে করেন এখানে আউটলাইন দেবেন কোথায় দেবেন, প্লট এরিয়াতে দেবেন না চার্ট এরিয়াতে দেবেন, তখন আমরা চার্ট এরিয়ার ভিতরে একটা আউটলাইন দেবো। তাহলে এই যে শেপ আউটলাইনে যাবেন, যারপর আপনি এই যে ওয়েট, ওয়েটের ভিতরে গিয়ে আপনি প্রথম ওয়েটটা একটু মোটা করে নিলেন, এই যে মোটা এতটুকু না কতটুকু থাকবো, এই যে আমি তাহলে মোটা দিলাম, তাহলে আমাদের টোটাল চার্ট এরিয়ার ভিতরে আউটলাইন দিলাম। কিন্তু আপনি চাইলে চার্ট প্লট এরিয়া দিতে পারবেন, বা আপনি যদি লিজেন্ডটা দিতে পারবেন, আমরা যেটা সিলেক্ট করবেন তার ভিতরে আপনি ফিল বা আউটলাইন বা শেপ ইফেক্ট দিতে পারবেন। তাহলে আমাদের টোটাল এরিয়াটা সিলেক্ট করা আছে, এর ভিতরে আউটলাইন দিলাম, তারপরে যে এখান থেকে ড্যাশ ড্যাশ চাইলে ড্যাশ দিতে পারেন, ড্যাশ ড্যাশ দিলাম ড্যাশ ড্যাশ হয়ে গেল। তারপর এখান থেকে আর অন্যান্য বিষয়গুলো আছে দিতে পারেন, আর উঠাইতে গেলে এই যে নো আউটলাইন ক্লিক করলে উঠে যাবে, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আর তারপর এখান থেকে ইফেক্ট আপনি যে শেপ ইফেক্ট দিতে পারেন, আপনি যেগুলো এগুলো বিভিন্ন ইফেক্টের অপশন, আপনি কোন জায়গায় ইফেক্ট দিবেন, আপনাকে এই যে টোটাল চার্ট এরিয়াতে দিবেন না আপনি প্লট এরিয়াতে দিবেন না কোন জায়গায় দিবেন, তখন আমি প্লট এরিয়া সিলেক্ট করি, প্লট এরিয়া সিলেক্ট করলাম, অ্যান্ড প্লট এরিয়ার ভিতরে আমি ইফেক্ট দিব। এখন আপনি কীরকম ইফেক্ট দেবেন এই যে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করতে পারেন, এখান থেকে যেটা আপনি সিলেক্ট করে দেবেন সেরকম ইফেক্ট আপনার চার্টের মধ্যে চলে আসবে। এই হচ্ছে আমাদের ইফেক্টের বিষয়টা যেটা আমরা দেখলাম। ব্যাস তারপর এখান থেকে এগুলো স্যার আপনি কী করতে পারেন, এখান থেকে ওয়ার্ড আর্ট স্টাইল আপনি এখানে ওয়ার্ড আর্ট স্টাইল ব্যবহার করতে পারেন, যে কীরকম ধরুন আমরা এখান থেকেও দিই, এই যে আমাদের চার টাইটেলে গেলাম, তারপরে আপনি এখান থেকে স্টাইলের মধ্যে আপনি কীরকম ওয়ার্ড আর্ট দেবেন, এই যে ধরুন আপনার এই টেক্সটগুলোর মধ্যে যে টেক্সট থাকবে টেক্সটগুলোর মধ্যে কীরকম স্টাইল করবেন, এই ওয়ার্ড আর্ট স্টাইল দিয়ে করতে পারেন, এখানে এসে ওয়ার্ড স্টাইল করার বিষয়ে। তারপরে যে আরও অপশন দেওয়া আছে এগুলো আপনার চেঞ্জ করবেন, চেঞ্জ করলে বুঝতে পারবেন যে আপনার যে টেক্সটগুলো আছে যেমন লিজেন্ড থাকুক বা আপনার টাইটেল থাকুক বা আপনার যেখানে টেক্সট আছে সেখানে আপনার এই বিষয়গুলো ইউজ করতে পারেন। তারপরে যে পজিশন র্যাপটেস এগুলো করতে পারি তারও বিষয় দেওয়া আছে, এগুলো আপনি এখানে করতে পারেন। বাস এখান থেকে ধরুন আপনার চারের ভিতরে এই বিষয়গুলো আপনি ফরম্যাট করতে পারেন এগুলো ছাড়াও। এছাড়া ধরেন আপনি যদি শেপ নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারেন, যে সেই ক্ষেত্রে আপনাকে শেপ ইনসার্ট করার জন্য এই যে ইনসার্ট শেপে যাবেন, এখানে যাওয়ার পর আপনি কোন ধরনের শেপ নেবেন তো সেটা আপনি নিতে পারেন। এখান থেকে ধরুন আমি এই শেপটা ধরে নিলাম, এটা নিলাম, নেওয়ার পর আপনি এই শেপটা চার্টের মধ্যে ব্যবহার করবেন, চার্টের মধ্যে ব্যবহার করতে পারলেন বা চার্টের বাইরে বা আপনার যেখানে প্রয়োজন এই শেপটা নেওয়ার পরে এখন এই শেপটাকে আপনি চাইলে আবার এখান থেকে এডিট করতে পারেন, এই শেপে যে আপনি যে চেঞ্জ শেপ, চেঞ্জ শেপে যেটা পরিবর্তন অন্য শেপ নিতে পারেন, আমি এটা নিলাম, শেপ চেঞ্জ করে নিতে পারেন বা টেক্সট বক্স নিতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপর সেমভাবে এটার জন্য আপনি এখানে কী করতে পারেন, আপনি যে এখানে ই করতে পারেন, স্টাইল দিতে পারেন। তারপরে যে শেপ ফিল, তা শেপ ফিল আমরা যেগুলো দেখলাম এখান থেকে ফিল করতে পারেন, আউটলাইন দিতে পারেন, এই বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তো এই যে শেপের যে কীভাবে ফরম্যাটিং করতে হয় বা পিকচারে কীভাবে ফরম্যাটিং করতে হয়
তার উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি যদি আমার চ্যানেল থেকে এটা সার্চ দেন, এই যে এমএস ওয়ার্ড শেপ ফরম্যাট ফুল টিউটোরিয়াল, এটা লিখে সার্চ দিলে এই যে আপনারা শেপ ফরম্যাট ফুল টিউটোরিয়াল ভিডিওটা দেখলে, মানে একটা শেপ নেওয়ার পরে কিভাবে আপনার টোটাল ফরম্যাটিং এর বিষয়গুলো করতে হয়, তাই সেই ভিডিও, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি শেপ ফরম্যাটে টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তারপর একটা পিকচার কিভাবে ফরম্যাট করতে হয় তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিও দুটো দেখলে আপনার পিকচার এবং শেপের ফরম্যাট করার টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন। কিন্তু এখানে ধরেন আমাদের এই চার্টের ভিতরে কিন্তু চার্টার ফরম্যাট ছাড়াও কিন্তু আমরা একটা শেপ নিয়ে এই যে ফরম্যাটগুলো করতে পারি, যেটা বলছে কি ফরম্যাটের শেপের ওই ভিডিওটা দেখলে আপনারা এখানকার বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। কিন্তু এখন যদি এই বিষয়গুলো বলতে চাই তাহলে আমাদের ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এখান থেকে এই যে বিষয়গুলো তাহলে যেটা দেওয়া আছে আপনি ওই ভিডিও দেখলে আপনার শেপের ফরম্যাটে ক্লিয়ার হতে পারবেন। বাস তাহলে আমার ধরেন এখান থেকে বলার তেমন প্রয়োজনীয়তা নেই। তারপর এখান থেকে ধরেন আপনি যদি করতে চান তাহলে আমি একটু বলে দিচ্ছি এখান থেকে, যে এখান থেকে শেপটা নেওয়ার পরে এই যে আপনি স্টাইল চেঞ্জ করা, তারপরে যে শেপের ভিতরে ফিল দেওয়া, এখান থেকে আপনি আউটলাইন দিবেন, তারপরে এখান থেকে শেপের মধ্যে কীরকম ইফেক্ট দেবেন, এই যে প্রত্যেকটা জায়গায় ইফেক্ট দেওয়ার অপশন, আপনি ইফেক্ট কীরকম দেবেন, তারপরে যে টেক্সট থাকে শেপের মধ্যে আপনি কোনো কিছু লিখলেন, টেক্সট লিখলেন, সেই টেক্সটের মধ্যে কীভাবে আপনি স্টাইল করবেন সেটা সিলেক্ট করে এই যে এখান থেকে আপনি করতে পারেন। এর মধ্যে কীরকম আপনি টেক্সট স্টাইল দিবেন, তারপরে এটার মধ্যে আপনি যে এখান থেকে আরও বিষয় আছে টেক্সট ফিল করতে পারেন, তারপর এখান থেকে আপনার টেক্সট ফিল ছাড়াও আপনি যে আউটলাইন দিতে পারেন, আউটলাইন দিতে পারেন, তারপরে এখান থেকে আপনি যে এফেক্ট দিতে পারেন, তারপরে যে পজিশন এখান থেকে যে আপনার পজিশন যে নেবেন কি সেটা করতে পারেন, যে এই শেপের সাথে আপনার যদি টেক্সে থাকে আপনার ডকুমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে আপনার কোন পজিশনে থাকবে আপনার এই শেপটা আপনার চারটা সেই পজিশন বা র‍্যাপ টেক্স, আরও পাশাপাশি আপনার সাইজ বড় ছোট করা, রোটেট করা, অ্যালাইন করা, এই সমস্ত কাজগুলো আপনার শেপের জন্য করতে পারেন, পাশাপাশি আপনার চারের জন্য করতে পারেন। সে অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। বাস আমরা এখান থেকে তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কী দেখলাম যে কীভাবে আমরা এখানে একটা চার্ট তৈরি করার পরে এমএসএর ডকুমেন্টে সেই চারটার ভিতরে আমাদের যে এই যে বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে সেগুলো কীভাবে আমরা ফরম্যাট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সেখানে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফরম্যাট এমএস ওয়ার্ড চার্ট এ টু জেড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।